ওকে দেখেন আমরা কাল এই লেআউটটা তৈরি করছিলাম খুবই সিম্পল একটা লেআউট এটা ছিল কি করছিল প্রথমে একটা 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 করছি তার মধ্যে টেবিল দিছি আমরা হাইটও দিতে পারি কোনো সমস্যা নেই আমরা যেই টেম্পলেট দিয়ে যেই ইমেজ দিয়ে করবো তাই একটু হাইট উইটটা মেপে নেব তাইলে এখানে হাইট দিয়ে দেব আমরা তারপরে যে টেবিলে যা দিছি সেল স্পেডিং সেল বর্ডার জিরো এইগুলো কাজ করছি তারপরে আমি কি করছি তারপরে আমি এই টেবিলটাকে তিনটা কলামে ভাগ করছে আর আমরা জানি কলাম ভাগ করলে কি টিডি ভাগ করতে হয় টিডি কি ভাগ করতে হয় উইটটা ভাগ করতে হয় দেখেন উইটটা তিনশো পঁচাত্তর তার মধ্যে এটা একশো বিশ দুইশো পঞ্চান্ন তিনশো পঁচাত্তর হয়ে গেছে যদি হাইট ভাগ করতাম তাহলে টি আর টিডি নিচে আবার টি আর টি টিডি এইভাবে ভাগ করতাম আমরা যেহেতু কলাম ভাগ করছি সেহেতু তিনটা টি ডি কলাম কি এটা তো বোঝেন এই যে এই একটা এই একটা তারপরে হচ্ছে এই যে লাঠিটা একটা এই একটা কলাম আর এই একটা কলাম এই তিনটা কলাম তিন ভাগে ভাগ করছে নির্দিষ্ট হাইট উইড দিছে হাইট দিয়ে শুধু উইডটা দিছি তো প্রথম টিডির মধ্যে আবার আমরা কি করছি আর একটা টেবিল নিছি টেবিল নিয়ে দুইটা টি টি আর ভাগ করছি অর্থাৎ দুইটা রো ভাগ করছি উপরে নিচে যে একটা রো দুইটা রো দেখেন এই উইডটা কত দিছি এই টিডি মাদার প্যারেন্ট তখন এই টিডি হয় টিডি উইথ দা এটার উইড তো তাই টি আর দিছি টি এর মধ্যে প্রথম রো এর মধ্যে একটা ইমেজ নিয়ে বসায় দিছি এই ইমেজটা কিন্তু আমরা আমাদের কম্পিউটার থেকে আনি নাই ইমেজটা থেকে আনছি কম্পিউটার থেকে ইমেজ হোস্টিং অর্থাৎ ইমেজ বিবি নামে একটা সাইট আছে সেই সাইটে ইমেজটাকে আমরা হোস্ট করে রাখছি সেইখান থেকে হচ্ছে আমি এই ইমেজটা নিয়ে আসছি ওইখানে হোস্ট করে ওইখান থেকে একটা লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কের মাধ্যমে ইমেজটা আমি নিয়ে আসছি প্রথম টিডির মধ্যে বসাইলাম তারপরের টি কি তারপরের টিতে একটা টিয়ারে একটা টি নিছি নিয়ে এর মধ্যে একটা ইয়াং কোড ট্যাগ দিয়ে একটা ইমেজ দিছি অর্থাৎ এই যে আইকনগুলা আবার চারটা কিন্তু টিডি নে চারটা টিডি নিলে অবশ্যই নেস্টেড টেবিলে ভাগ করতে হতো তো নইলে হতো না কারণ প্রথম কি টিয়ারের মধ্যে প্রথম টিয়ারের মধ্যে হচ্ছে আপনার একটা টিডি এইটাও একটা দিতে হবে এটা যদি দুইটা তিনটা চারটা এভাবে ভাগ করতে চান তাহলে অবশ্যই কিন্তু টেবিল নেস্টেড টেবিল ইউজ করতে হবে আর এখানে উইথ ভাগ করি না কেন কারণ এটা রো ভাগ করছি রো মানে হাইট ভাগ করা যেহেতু আমরা হাইট দেই নাই সেহেতু আমরা হাইটটা ভাগ করি না অর্থাৎ এইখানে হাইটটা দেই নাই যদি আমরা এখানে হাইট দিতাম মেইন টেবিলে এইখানে কিংবা এইখানে তাইলে এখানে অবশ্যই আমার ভাগ করে নিতে হতো না হলে কিন্তু হতো না তো একটা টিডির মধ্যে লিখছি সুন্দর করে রাখছি তারপরে এই সেকেন্ড প্রথম টিডিটাও শেষ আমার আমি সেকেন্ড টিডিতে সেকেন্ড টিডিতে কি করছি আমি এইখানে একটা ইমেজ নিছি এই ইমেজটা কি বর্ডার ইমেজের একটা এই রেখা এটাও হোস্টিং করে রাখছি উইথ দুই পিক্সেল দিছি হাইট একশো তিরিশ পিক্সেল দিছি তারপরে একদম শেষের কলাম শেষের কলামে কি লিখছি হেডিং দিছি একটা হেডিং এর স্টাইল কালার প্যাডিং কোনটা কি দরকার রাইট থেকে সরো ডান থেকে সরো এটা দিছি ইনলাইন সিএসএস করে হেডিং দিছি হেডিং এইভাবে আমি বিভিন্ন কন্টেন্ট দিছি আর কন্টেন্ট গুলো সবগুলো কাজ দেখেন আমি ইনলাইন সিএসএস করছি এই যে স্টাইল স্টাইল মানে ইনলাইন সিএসএস এই রকম তো করছি করার পর কি করছি করার পর এরকম একটা আমার টাকচার হইলো এটা কন্ট্রোল এ দিয়ে সবখানে মার্ক করে কন্ট্রোল সি কপি করছি কপি কইরা আমি গেছি কোথায় আমার ইমেইলে যেখানে আমি ইমেইল সিগনেচারটা বসাব দেখেন এখানে না যাব সেটিংয়ে আমার ইমেল সিগনেচার সেটিং এ সি সেটিংস এসে খেয়াল করবে যে জেনারেল আছে নাকি জেনারেল আসলে একদম নিচে এসে দেখেন এইখানে টেমপ্লেট তৈরি করছে যদি আমি আরেকটা টেমপ্লেট করতে চাই ক্রিট নিউ টেমপ্লেট নাম চাবে নাম দিলে এরকম নাম আসবে তো নাম দিলে এখানে বক্স আসবে এই বক্সের মধ্যে আমি বসায় দিচ্ছি কালকে কালকে মনে হয় আমার এটা করা আসলে এই যে এটা করা ছিল এইখানে এসে ইমেল সিগনেচার ডিফল্ট মানে কোনটাতে কি থাকবে

এই হচ্ছে আপনাদের কাজ তো আপনাদের প্রবলেম হলে দেখান দেখান আমাকে দেখান আমি চলেন ফাইবারে নিয়ে যাব আজকে। এখন। ফাইবার কি? এটা তো আগে জানতে হবে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো এক দুইটা মার্কেট প্লেসের নাম বলেন তো। ফাইবার, আপওয়ার্ক, ফ্রীল্যান্সার, পিপল ফর আওয়ার

freelancing করার আগ্রহ আছে কিংবা করছেন এরকম একটা বিষয় আছে স্যার আগে ব্যাকগ্রাউন্ড ছিলাম এখন স্যার ওখানে নাই তো দেখি অনলাইন থেকে কোনো ভাবে কি টাকা আর্ন করতে পারছেন স্যার একবার আসছিল স্যার জি স্যার আমি বাইছিলাম শত্রুকে ওকে কে কে কিসের মাধ্যমে করছেন আমি ক্রাউডে একটা বাগ পাইছিলাম ওখানে দিছি কি ধরনের বাগ আর লেভেল 2 আপনার এটা কি বলে জাভাস্ক্রিপ্ট এর স্যার এক্সেস এর মানে কি আপনি জাভাস্ক্রিপ্ট পারেন না না জাভাস্ক্রিপ্ট না স্যার ওখানে কিছু পেলোড আছে আর কি ওই কিছু জায়গায় আছে ওগুলাতে স্যার ওই পেলোড গুলো দিয়ে ট্রাই করলে আর কি তারপরে কোনো ত্রুটি থাকে ওটা দেখায় আর কি হ্যাঁ বুঝতে পারছি আর কে যেন বললেন আন করতে পারছেন হ্যালো ওকে চলেন আমরা আজকে কথা বলি সেটা হচ্ছে ফিলান্সিং ফিলান্সিং কি ফিলান্সিং হচ্ছে দেশে কিংবা বাইরে কারো কাজ করে দেওয়া নির্দিষ্ট কিছু সময় কিংবা টাকার বিনিময়ে এটাই তো সহজ বাংলায় মানে কোম্পানি কিংবা ব্যক্তিগত কাজ আপনি করে দেবেন তো এই কাজ করার জন্য আপনাকে কিছু মার্কেটপ্লেস আমরা এই যে বলে মার্কেটপ্লেস মার্কেটপ্লেস কিছু মার্কেটপ্লেস আছে মানে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট আছে নির্দিষ্ট কিছু জায়গা আছে যেখানে গিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন অর্থাৎ সবখানে গিয়ে তো সব কাজ করতে পারবেন না আপনারা তো এই রকম কাজ করার জন্য আপনাকে কি করতে হবে এই রকম কাজ করার জন্য আপনি এই মার্কেটপ্লেস গুলোতে যেতে হবে অ্যাকাউন্ট করতে হবে মার্কেটপ্লেসের অবস্থা বুঝতে হবে কিভাবে কাজ করতে হয় এটা ধরতে হবে এটা নিয়ে মোটামুটি আজকে আলোচনা করব তো ফাইবার হচ্ছে তেমন এক মার্কেটপ্লেস মার্কেট প্লেস অনেক আছে এক একটা এক একটা নিয়ম এক এক ধরনের কাজ করার পলিসি এক এক করা যায় কিছু আলাদা আলাদা টেকনিক ইউজ করতে হয় তো আমরা ফাইবার যেহেতু আমরা ফাইবার ফাইবার শুনি কারণ ফাইবারের যথেষ্ট কারণ আছে ফাইবারের যথেষ্ট কারণের মধ্যে হচ্ছে আপনার ব্রিগেনার যারা আর সহজ কাজ পায় এবং বিগিনার ফ্রেন্ডলি ফাইবার অনেক কাজ আছে এখানে যেমন লো প্রাইজেরও কাজ আছে হাই প্রাইজেরও কাজ আছে যারা একটু আপডেটেড আপডেটেড একটু না মোটামুটি ভালো ভালো কাজ জানে ভালো ফিল্যান্সিং করতে পারে তারা হচ্ছে অন্য অন্য অ্যাকাউন্টেও সুইচ করে কিংবা অন্য অন্য অ্যাকাউন্টেও কাজ করে যেমন আপর কাছে এটা মোটামুটি অনেক ভালো একটা মার্কেট প্লেস এইখানে একটু বড় বড় কাজগুলো পাওয়া যায় বেশি টাকার তবে নতুনদের জন্য ওই রকম না ফ্রেন্ডলি না তো আমরা ফাইবার নিয়েই কাজ করবো আমরা একটা মার্কেট সম্বন্ধে আইডিয়া করতে পারলে কাজ করতে পারলে সবগুলাতেই পারবো এটাতে কোনো সমস্যা নাই কোনো ভুল নাই তো ফাইবার হচ্ছে জনপ্রিয় একটা মার্কেট পপুলার এইখানে কাজ করা যায় বিভিন্ন ওয়েতে যেমন প্রথমত এইখানে আপনি এসে কি করবেন একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করলে হচ্ছে আপনি একটা দোকান দিলেন আমি একটা উদাহরণ দিই দোকানের সাথে বাংলা কথা মনে হয় উদাহরণ দিয়েছিলাম দোকান এখন দোকান দিলে তো হবে না আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করেন সেটা আর এই প্রোডাক্টগুলার নাম হচ্ছে গিক অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কি কি গিগ থাকবে সেই গিগের উপরে আপনি কাজ পাবেন সেই গিগের উপরে আপনি রিভিউ পাবেন সেই গিগের উপরে আপনি মেসেজ করতে পারেন মেসেজ আদান প্রদান করতে পারবেন তো অ্যাকাউন্ট করলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে হবে না এখানে অ্যাকাউন্ট করার পর যথাযথভাবে গিক করতে হবে তারপরে হচ্ছে আপনার কাজ এখন কথা হলো অ্যাকাউন্ট গিক কিন্তু সবাই করতে পারে কিন্তু এখানে কিছু টেকনিক আছে কিছু কাজ আছে ক্যালকুলেশন আছে যেগুলোকে আপনার ইমপ্রেশনটা বাড়াবে ভিউজটা বাড়াবে প্রথম সারির দিকে আনবে আর এগুলো কেন দরকার হবে সেটাও টাইম টু টাইম আমরা বলবো আমি আমরা মার্কেটপ্লেসে আসছে মানে অনেক কাজই করব তো ফাইবারে এই যে একভাবে বললাম একটা গিগ ক্রিয়েট করে কাজ পাওয়া যায় একটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট বায়ার টা কি অর্থাৎ বায়ার একটা জব আপনাকে পোস্ট করলো মানে সে আপনাকে না এক জায়গায় পোস্ট মানে ফেসবুকের মতো পোস্ট করলো আমরা কি করি ফেসবুকে নিচে কমেন্ট করি যে এটা এটা হইছে এটা এটা হইছে ওইখানে হচ্ছে কমেন্ট না তাকে একটা রিকোয়েস্ট পাঠান রেসপন্স পাঠান মানে ওই পোস্টের ওই জবের আন্ডারে আপনি কোন গিকটা দিয়ে তাকে পোস্ট করবেন তাকে বলবেন এই গিক আমার এটা এটা তুমি এত ডলারের মানে এই কাজটা এত ডলারের দিচ্ছ উনি এইভাবে মেসেজ দিবে যে আমার একটা ওয়েবসাইট ডিজাইন করা লাগবে আমি তোমাদের পঞ্চাশ ডলার দেব আমার রিকয়ারমেন্ট এই থাকবে এই দিয়ে যদি কেউ পারো তাহলে আমাকে মেসেজ করো কিংবা মেসেজ রকম নাও দিলা যে এই রকম এরকম লাগবে আপনার কি করবেন ওই ইয়াতে দেখে ওইখানে সেন্ট অফার নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করে আপনার ওইখানে বাজেট আপনার ডিসক্রিপশন যে হ্যাঁ বলবেন যে আমি তোমার ইয়া দেখছি এইভাবে এইভাবে কাজ করব তবে আমি পঞ্চাশ ডলার না ষাট ডলার নিব তোমার কাজটা একটু বড় কিংবা আমি পঞ্চাশ ডলার না চল্লিশ ডলারই করে দেবো আমি তোমাকে আবার তুমি তিন দিন সময় দিছো আমার তিন দিন লাগবে না দুই দিনই করে দেবো আমি সময় এইভাবে একটা মেসেজ দিয়ে এখন কোন গিগের আন্ডারে সে তো দেখবে ওই গিকটা সিলেক্ট করে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় এটা আরেকভাবে কাজ করা অর্থাৎ কাজ দুই প্রকার আপনি দোকানে গিক খুলে সাজায় রাখলেন বায়ার এসে দেখলো দেখে পছন্দ হলো অর্ডার দিল আরেকভাবে হচ্ছে বায়ার জব পোস্ট করবে সেই জবে আপনি রিপ্লে দেবেন অর্থাৎ বায়ার রিকোয়েস্ট পাঠাবেন এই দুই ভাবে কাজ করা যায় তো চলেন আমরা একটু ফাইবার দিয়ে তাহলে ঘুরে আসি মানে আমার একটা আইডিয়া আছে ফাইবারে দ্যাটস গুড আ আমরা দেখব আগে যা যা আইডিয়া আছে আগে डिस्कस করলাম সেটা কারণ হচ্ছে যা যা আইডিয়া আছে দেখেন আপনি কিভাবে করছেন আমি কিভাবে করছি যদি দেখা যায় যে আপনারটা থেকে আমারটা একটু ভালো লাগতেছে কি আমারটা থেকে আপনি ভালোভাবে করছেন তাহলে যেটা ভালো হয় সেটাই রাখবেন আশা আমি একদম নিউ মানে জেমনেই খুলছে ওকে হ্যাঁ যাই হোক জেমনেই খলেন দেখবেন কোনটা ভালো লাগে আপনার কাছে কোনটা ভালো হয় আমি তো বলবোই আমার কথা অনুযায়ী তো আপনারা সিদ্ধান্ত এখন নিতেই পারবেন কারণ ম্যাচিউর সবাই হচ্ছেন যেটা ভালো হয় সেটা রাখবেন কারণ এইখানে কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে ফার্স্ট অফ অল একটা পিছিতে অর্থাৎ একজন ব্যক্তির বিপরীতে অনলি একটা অ্যাকাউন্টই কাজ করে একজন মানুষ কখনোই দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবে না এটা ফাইবারের নিয়ম গিবো চালাতে পারবে না একই ল্যাপটপে দুইটা আইডি করতে পারবে না কারণ ল্যাপটপ আইপি দিয়ে তারা নির্ধারণ করে সেকেন্ড কথা হচ্ছে এই যে বিভিন্ন একই নেটওয়ার্কের আন্ডারে একই গি একই সার্ভিস দিতে পারবে না ফাইবার অনেক ঝামেলা করে প্রথম অবস্থায় না করলে যখন আপনি কাজ পাবেন টাকা ট্রানজেকশন করবেন লেনদেনে তখন আপনাকে আটকায় দেবে তৃতীয় কথা হচ্ছে আপনার এই লগ ইন এই যে ঘন ঘন আমি আজকে এক ল্যাপটপে আহ লগ ইন দিলাম কালকে যা আমার বন্ধুর বাসা গেলাম সেইখানে লগ ইন দিলাম পশু যা ইনস্টিটিউটে কোনো এক ইনস্টিটিউট গেলাম সেইখানে লগ ইন দিলাম এরকম কখনোই করা যাবে না আপনার একটা পেজে একটা আইডি লগ ইন দিয়ে রাখবেন ওই আইডি আর কোথাও লগ ইন দেওয়ার চেষ্টা করবেন না এক দুই বার দিলে সাধারণত তেমন কিছু হয় না যেমন আপনার ডিভাইসটা হারিয়ে গেল তখন কি আপনার আইডি আসবে না আসবে ফাইবারও বুঝতে পারে যে ঘন ঘন কি করতেছে না করতেছে এরকম একটা ব্যাপার সেবার আছেন সেকেন্ড কথা হলো ভিপিএন কখনোই ইউজ করবেন না ভিপিএন দিয়ে কাজ স্যার আমার একটা কোশ্চেন ছিল বলেন আমাদের বাংলাদেশে যে ইন্টারনেট সার্ভিসটা যেটা ওয়াইফাই আর কি স্যার ওটা তো স্যার শেয়ারড আইপি ওটা এক আইপি কত 100 জনকে দিতেছ আর ওটা তো কোনো গ্যারান্টি নাই স্যার এখন আমার আইপি দিয়ে তো অন্যন্য কেউ তো করতে পারে বা ওই রকম এক দিয়ে তো অনেকেই করতে পারে স্যার তখন এইটাতে সমস্যা হবে না ফাইবার এতটুকু ওদের মাথায় বুদ্ধি আছে আমি বলতে চাচ্ছি একই আইপি বলতে একই রাউটার নিয়ে একই রুমের মধ্যে একই সার্ভিস একই সার্ভিস আপনারা ইউজ করতে পারবেন না মানে একই সার্ভিস একই রাউটারের একই আইপি আন্ডারে বুঝাইতে পারছি কথা জি স্যার সার্ভিস আলাদা আলাদা হলে করা যায় তবে এই ক্ষেত্রে অনেক ঝামেলা করে তো আপনাকে অথেন্টিকেশন তখন ওদের দিতে হয় কোথায় যেন ছিলাম স্যার কখনো ব্যবহার করা যাবে না বিপিএন কখনো ইউজ করবেন না কারণ হচ্ছে আপনি ভিপিএন দিয়ে কানাডায় এখন অ্যাড হইলেন ইলেকট্রিসিটি চলেই যেতে পারে কিংবা রাউটার ফলস মারতেই পারে নেট কানেকশন চলে গেল এক মিনিট পরেই আসলো পরে এসে আপনি বাংলাদেশে এক মিনিটের মধ্যে পৃথিবীর এমন কোন যান আছে কানাডা থেকে বাংলাদেশে পৌঁছাইতে পারবেন না তো রকম কখনোই করা উচিত না কথা হচ্ছে আপনার কে কখনোই বাইরে আনার চেষ্টা করবেন না এটা যেন ফাইবার বুঝতে না পারে ক্লায়েন্ট কে বাইরে আনে বাংলাদেশের বাইরে শুধু বাংলাদেশ না অনেক দেশেরাই বাইরে আনে সেটা ভিন্ন বিষয় পরের বিষয় ম্যাচুরিটির বিষয় তো ফাইবারে কখন এই যে ইমেইল জিমেইল মানি তারপরে ওয়েবসাইট লিঙ্ক বিভিন্ন অ্যাড্রেস এগুলো কখনোই চ্যাটে লিখবেন না এগুলা আপনার যার সাথে চ্যাট করবেন তার সাথে যাওয়ার আগেই রোবট এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে রাখে যাওয়ার আগেই এই সার্চ গুলা যখন পায় যাই না তার আগেই ঢুকে যায় আপনাকে ব্লক করে দিতে পারে কখনোই এইরকম ইয়া লিখবেন না কিংবা ফাইবার ক্লায়েন্টকে মার্কেট প্লেসে বাইরে আনার চেষ্টা করবেন না যদি বুঝতে পারে আপনি ব্যান্ড কোনো হিসাব নাই কোনো চুক্তি নাই কোনো কথা নাই সোজা সোজা আপনার কত ডলার আছে সেটাও দেখবে না এইটা হচ্ছে কাজ আর প্রথম মানে আমি কি মানে ফেসবুক জিমেইল এই ধরনের মানে সোশ্যাল এমনি যোগাযোগের ইয়া গুলো ব্যবহার করতে পারবো না? না কখনোই পারবেন না client সাথে তবে এই link আপনার account দিতে হয় দিলে হচ্ছে activity বাড়ে ভালো পায় এটা শুধু fiber এই দেখতে পায় client কখনোই দেখতে পায় না কিন্তু দেখেন অনেক ভাবি চুরি করার আছে যেমন আপনি ইমেল সিগনেচার করলেন তার তো তথ্য লাগবে মানে সে কোন কোম্পানি ওয়েবসাইট এ দেখছে তো ইমেল সিগনেচার আপনি বসাই দেবেন এই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করা যায় ওই যে নাম্বার পাইলেন বাইরে আপনি যোগাযোগ করলেন কিন্তু ফাইবার যেন বুঝতে না পারে আর প্রথম অবস্থায় কখনো এরকম করবেন না প্রথমে আপনার রিভিউ দরকার মানি ম্যাটার কারণ প্রথম অবস্থায় যদি আপনার রিভিউ থাকে একটা রিভিউ মানে আর দুইটা ক্লায়েন্ট আসা ওই দুইটা রিভিউ মানে আর পাঁচটা ক্লায়েন্ট আসা তো প্রথম অবস্থায় রিভিউ নেওয়ার ট্রাই করবেন রিভিউ নেওয়ার চেষ্টা করবেন এটা মার্কেটিং করতে হয় ধীরে ধীরে আগে ফাইবারে যাই ধীরে ধীরে সবই বোঝাবো চলেন দেখি আমরা আজকে ফাইবারে যাই আচ্ছা স্যার আরেকটা কথা ছিল স্যার হ্যাঁ বলেন মঙ্গনা স্যার আমি আমার ল্যাপটপটা অন্য কোথাও নিয়ে গেলাম বা মনে করেন এখন আমি সীতাকুণ্ডে আছি

যারা প্রথম তাদের বাজিয়ে নেয় দেখে নেয় চিনে নেয় এরকম কিছুটা করে করে হ্যাসেল আপনার নামে একটা আছে মোবাইলে সেটা ইনস্টল রাখবেন ফাইবারে সেটাতে লগ ইন করা যেখানে যায় এটাতে কোনো সমস্যা নাই এটাতে কোনো ধরা বাধা নিয়ম নেই কারণ বুঝতে ফাইবার একজন মানুষ চব্বিশ ঘন্টা অনলাইনে থাকতে পারে না ল্যাপটপের সামনে তবে চব্বিশ ঘন্টা তাকে অনলাইনে থাকতে হয় কিভাবে

ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন হর্টপেস লোগো ডিজাইন ড্রপশিপিং এই কাজগুলো এই ফাইবারে বেশি হয় লোগো ডিজাইন বেশি হয় কাজ বেশি হয় ওয়েব অ্যান্ড মোবাইল ডিজাইন অর্থাৎ ওয়েব সাইট মোবাইল অ্যাপ্লিকেশন এগুলোর ডিজাইনটা বেশি হয় ড্রপশিপিংয়ের কাজগুলো বেশি হয় ওইগুলাও হয় প্রচুর হয় তবে এইগুলা প্রচুর থেকেও প্রচুর হয় এইগুলা মানুষ বেশি সার্চ করে এই কারণে পপুলারিটি দিছে অবশ্য পপুলারিটি ভিন্নতা আছে যেমন আমি এগুলো হয়তো বেশি সার্চ করি এই ক্ষেত্রে আমার জন্য আমার আইপি তে দিছে বাংলাদেশে মানুষ বেশি সার্চ করে দেখে আমি বাংলাদেশি দেখে দিছে হয়তো আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এগুলোতে হচ্ছে অন্য কিছু দিচ্ছে কারণ তারা অন্য কিছু বেশি সার্চ করে তাদের বেশি পছন্দ এটা ভেরিয়েশন আছে তো এই হচ্ছে আমারই আমি কি সার্চ দেব আমরা কি নিয়ে কাজ করতে চাচ্ছি চলেন ওয়েব ডিজাইনটা সার্চ দিই আমরা ইমেল সিগনেচার তো ওইদিন দেখছি আগে ওয়েব ডিজাইনটা সার্চ দিই আমরা ওয়েব ডি ই এস আই জি এন অনলি ওয়েব ডিজাইনটা আজকে সার্চ দিই দেখেন ওয়েব ডিজাইন সার্চ দিলাম আই উইল ডিজাইন ফটোশপ ওয়েব টেমপ্লেট অর পিএইচডি ওয়েবসাইট এটা সে কি কইছে গ্রাফিক ডিজাইনারে এ ডিজাইন করতে পারে ফটোশপের ওয়েব টেমপ্লেটটা মানে পিএইচডি টা আমাদের এটা না আমাদের ওয়েব ডিজাইন তো এইখানে বুঝাইছে অনেক কিছুই তো আমরা আরেকটু রেসপন্সিবলি লিখবো এই যে তিনি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করে আই উইল ক্রিয়েট ওয়েব ডিজাইন অ্যান্ড বাইল্ড রেসপন্সিভ ওয়েবসাইট এ টপ রেটেড সেলার এখানে সেলারের পদবি আছে এগুলো কি জানেন আপনারা জি স্যার ওদিন বলছেন লেভেল 1 লেভেল 2 এরপর টপ রেটেড প্রথমে থাকে হচ্ছে আপনার ইয়া সেলার নো লেভেল তারপর লেভেল 1 লেভেল 2 টপ রেটেড এটার কিছু রুলস আছে কতটা কাজ করতে হবে কত ডলার তার সাথে হচ্ছে কতটা রিভিউ পাইতে হয় রিভিউ পয়েন্ট রকম ফাইভ না ফোর পয়েন্ট নাইন না ফোর পয়েন্ট এইট কয়টা পাইলে হয় কি না হয় রুলস আছে ফাইভের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেইগুলো একটু দেখে নিলে বুঝতে পারবেন আর এইখানে ধীরে ধীরে আইসিয়া কাজ করবেন দেখবেন অটো বুঝে যাবেন এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই তো আমরা এখানে একটু স্পেসিফিকভাবে সাজ দিই এখানে লিখি পিএসডি টু

একটা পেজ দিবে রেসপন্সিভ ডিজাইন স্লাইড এন্ড স্কলার দিবে সার্ভার আপলোড দিবে ব্রাউজার কম্প্যাটিবিলিটি দিবে মানে প্রত্যেক ব্রাউজার সাপোর্ট করে এটা আমরা জানি ব্রাউজার প্রিফিক্স দিলেই সাপোর্ট করে স্ট্যান্ডার্ডে কত তার 95 ডলার সে কি কি দেবে এখানে লেখা আছে প্রিমিয়ামে কি 140 ডলার 7 দিনের ডেলিভারি হ্যান্ড ডান দিবে সে প্রায় অনেকগুলায় কাজ করছে দেখেন তার মোটামুটি অনেকই আর্ন আসছে তো এটা কি করছে এটা তার হেডিং এটা তার একটা ইমেজ এটা হচ্ছে ডিসক্রিপশন এটা কোন দেশে আমরা একটু দেখে আসি এখানে এখানে নিচে আছে মুভি স্যার পাকিস্তানের এটা একটু উপরে উপরে চলে গেছে স্যার হুম যেতে পারে উপরে এই তো স্যার এখানে ফ্রম পাকিস্তান অ্যাভারেস্ট রেসপন্স টাইম অন আওয়ার দু হাজার সতেরো সালে মেম্বারশিপ নিচ্ছে লাস্ট ডেলিভারি একদিন আগেই দিছে খুবই সুন্দর কাজ করছে তার স্পেটাইজ কি ক্রস বাজার কম্পিটিবিলিটি পিএইচডিটি স্টেম এল সি থ্রি এইগুলা শুধু লিখছে এগুলা কিছুই না আপনাদের একবার দেখালেই পারবেন কোনো সমস্যা নেই তো কিভাবে কি দিতে হয় এইভাবে তো দিলাম দেখি আমরা একটু ইমেল সিগনেচারে যাই আজকে যেহেতু ইমেল নিয়ে কাজ করব দেখেন ইমেল সিগনেচার এই যে ফারহানা মিলা এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রথমেই আছে লেভেল টু সেলার দেখি টপ রেটেড সেলার আছে নাকি ইমেল সিগনেচারের কেউ বেশি থাকে না কারণ তো তো রেটটা কম প্রাইসটা কম এখানে টপ রেটেড সেলার ওরকম থাকে না কেউ হইতে খুবই সময় লাগে দেখেন এ অনলি দুইটা কাজ করছে লেভেল টু সেলার হয়ে গেছে স্টার্টিং কি স্টার্টিংই পঁয়তাল্লিশ ডলার থেকে দেখি এবার কি দেয় এর মধ্যে সোনা দেয় না রূপা দেয়

এগুলা কপালও লাগে এগুলা পাইছে সে তার এটা ইয়াতে কিন্তু তার অ্যাকাউন্টে পঁয়ষট্টি রিভিউ এর মানে সে গিগে এই গিগে পাইছে দুইটা রিভিউ আরো তার গিগ আছে মেবি দেখি আমরা তার অ্যাকাউন্টে একটু যাই তার কি কি গিগ আছে আই উইল ডিজাইন এ কোড ক্লিকেবল ইমেল সিগনেচার আই উইল রেসপন্সিভ প্রিমিয়াম ওয়েবসাইট এটা পাঁচটা রিভিউ পাইছে আই উইল ক্লিকেবল ইমেল সিগনেচার উইথ অ্যানিমেটেড এটা দুইটা রিভিউ এটাই কান্নটা ইমেল সিগনেচার যেটা সেটাই কান্নটা ফাইভ সেলার এন্ড দেন তিনটা ইয়া অর্থাৎ কি করছে সে ইমেল সিগনেচারটা শিখছে এটা নিয়ে অনেক কাজ করছে তারপর হয়তো অ্যানিমেশনটা একটু শিখে নিছে অ্যানিমেশনের বিভিন্ন অ্যানিমেশন ইফেক্ট পাওয়া যায় জাভাস্ক্রিপ্টে কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এর সাথে কোনোভাবে অ্যাড করছে এটা নিয়ে আর একটা গিক খুলছে সেটা কিন্তু এটার সাথে আর আপডেট করে না কারণ দুইটা দুইভাবে করছে আর একটা রেসপন্সিভ ওয়েবসাইট অর্থাৎ এই যে ওয়েব ডিজাইন শিখছে যা আমরা দুইটাতেই পারি সেইটা নিয়ে কাজ করছে অলরেডি পঁয়ষট্টিটা রিভিউ পাইছে লেভেল টু সেলার মনে হয় দেখলাম হ্যাঁ লেভেল টু সেলার বাংলাদেশ থেকে জানুয়ারি দুই হাজার সতেরো অর্থাৎ সে প্রায় তিন বছর ধরে মার্কেট প্লেস আছে তিন বছর ধরে মার্কেট প্লেস আছে এর মানে না যে প্রথম থেকে কাজ পাইছে হয়তো সে এসে উনিশের দিকে কাজ পাইছে এক দুই বছর এমনি হুড়াই থাকছে কারণ এক দুইবার কাজ পাইলে সে আর পিছনে তাকানো লাগে না ঘুরবে মোটিভেটেড হবেন তো যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট করায় না কি বলেন এখন করার কিছু শর্ত আছে এখন করার শর্তগুলো হচ্ছে প্রথমে আমি কি করব আমি আগে পাঁচ ছয় সাতটা আটটা গিগ ওপেন করব পাঁচ ছয় সাতটা আটটা গিগ ওপেন করব প্রত্যেকটা গিগ থেকে আমি প্রত্যেকটা ডেসক্রিপশন পড়ব ইয়া পড়ব সব পড়ব পড়ার পর আমি একটা গিগ তৈরি করব গিগ জন্য আমার একটা ইমেজ সিলেক্ট করব দুই তিনটা ইমেজ সিলেক্ট করার সময় আমি বলবো এখন না দাঁড়ান আমি আমার কিছু সিলেকশন করা কি আসে নাকি তারপর এখান থেকে নেবো আমরা এখন কথা হলো আমি আগে কিছুটা ইয়া করে নেই আই এতগুলো দিলেই হবে আমার ওকে

আমার তো ল্যাপটপ দিয়ে আর খোলা যাবে না তো আমি চাচ্ছি কারো একজন অ্যাকাউন্ট খুলে দিতে আমারটা দেন ওকে আপনি তাইলে স্ক্রিন শেয়ার দেন এবং কন্ট্রোল দেন আমাকে আপনিও কাজ করেন আমিও কাজ করব জি স্যার আপনারা টপ করেন তাহলে স্যার ওকে যান ফাইবার যান আপনি আমি কন্ট্রোল রিকোয়েস্ট দিয়ে রাখি আপনাকে আমি পারবো সমস্যা নাই আপনি প্রথমেই যাবেন নে এখন এখানে দেখেন এখানে দেখেন কিছু কথা বলি এখানে কন্টিনিউ উইথ ফেসবুক আছে গুগল আছে কন্টিনিউ উইথ অ্যাপল আছে এটা দিবেন না আমরা ইমেল দেব কোনটা আমাদের ভালো হবে আমরা সবাই বলবেন ইমেল ইমেল কেন ইমেল ইমেল দিলে তো ভাইয়া ভালো হয় কারণ আমাদের কাছে ইমেল দিয়ে যদি পাসওয়ার্ডটা ভুলে যায় ফরগেট দিয়ে মেইল কানেক্ট থাকলে ভালো হয় সেটাই এটা গুগলেও পাওয়া যাবে ফেসবুকে পাওয়া যাবে দেখেন এটা আমরা ইমেইলে দেব কেন দেব ফেসবুক গুগলে আমাদের ভিন্ন ভিন্ন নাম আছে যেমন গুগলে ইউটিউব চ্যানেল থাকলে হ্যান ত্যান উল্টা পাল্টা নাম আছে ফেসবুকে চকলেট বয় ডিমলেস বালক অ্যাঞ্জেল ফারিয়া হ্যান ত্যান নাম আছে তো এই নামগুলা এখানে যদি দেই তো ফাইবার কি করবে এই নামগুলাই ধরে ফাইবারে একটা ইউজার নেম সে জেনারেট করে নেয় এটা চেঞ্জ করা যায় না নেম কখনো চেঞ্জ করা যায় না বাদ বাকি সবই চেঞ্জ করা যায় তো দেখেন এটা একটা প্রফেশনাল যদি দেন যে ড্রিমলেস এখন বাইরের কারেন্ট এসে দেখবে তা তো জানে না যে যে বাংলাদেশের কালচার তা দেখবে ড্রিমলেস মানে স্বপ্নই নয় আর ওরে কি কাজ দেবো কি ধরনের কাজ এ তো প্রফেশনাল না হ্যান ত্যান অনেক সমস্যা হয় তো আমরা এটা একটা প্রফেশনাল মার্কেট এইখানে আমাদের সব কাজে যেন প্রফেশনালিজম হয় আমাদের কাজে ফুটে ওঠে এইটা বুঝানো লাগবে তো উল্টা পাল্টা নাম ইউজার নেম কিচ্ছু আমরা ইউজ করব না আমরা প্রফেশনালি ভাবে ইউজ করব তো আপনি এখানে অবশ্যই আপনার ইমেল দিয়ে খুলবেন আপনার একটা ইমেল দেন ভাই স্যার আমার আবার ওই অভ্যাস নাই আমার যতগুলো ইমেল আছে সবগুলো রেসেন্ট

না ডট দিতে পারবেন না আচ্ছা কেটে দেন তো হোসেন পর্যন্ত কেটে দেন তো ইউজার নেমটা দিতে হয় তাছাড়া না হ্যাঁ এই আন্ডারস্কোর নিচে স্যার ওই লেখার মাঝখানে দেওয়া যাবে না স্যার আর ইউজার নেম হয়ে গেছে এন না স্যার এন না স্যার বুক লাই ইউজার নেম অলরেডি প্লিজ পি কে নিউ ওয়ান মানে এইটা দিয়ে অনেক ট্রাই করছে আচ্ছা শাহাদত কি দেবেন আপনার শর্ট নাম কি স্যার এইটাই আমার বাড়ি হচ্ছে সাতার এটাকে দেখি একটু কাটেন তো শাহাদত শাহাদত আন্ডারস্কোর কাটেন আন্ডারস্কোর কাটে এইচ বড় হাতের দেন হোসাইন লেখেন এখন দেখেন এই নামে কমন নাম তো অনেকেই খুলছে এইভাবে খুলছে এখন কথা হলো শাহাদত জিরো জিরো সিক্স হ্যাঁ নিশা এটা পছন্দ হয় নাম দেন একটা পাসওয়ার্ড দেন

কে এই যে চলে আসছে আপনি এখন এসে যান ওই যে দেখেন ডান পাশের উপরে হ্যাঁ প্রোফাইল হ্যাঁ ওই প্রোফাইলটাতে প্রোফাইল আসে না আপনি দেখেন এখান থেকে আমাদের কাজ হবে প্রথমেই আপনার ইমেজটা চেঞ্জ করতে পারেন ইমেজটা একটু চেঞ্জ করে দেন ইমেজটা কি দেবেন এইখানেও সব দিকে ই আছে ইমেজটা যে ফর্মাল কোট টাই শুট পরা এগুলো না দিলেও চলে কিন্তু ইমেজটা এমন একটা ইমেজ দেবেন যেটা হচ্ছে আপনার ফেসটা খুব ভালোভাবে বোঝা যায় এই যে পুরো টপ টু বটমে যে ইমেজ গুলো থাকে আমাদের এটা কখনোই দিবেন না দিতে পারেন তবে ইমেজটা কিভাবে দিতে হয় কি ধরনের ইমেজ সেটা হচ্ছে আপনার ফেসটা যেন পরিষ্কার বোঝা যায় গেঞ্জি পরেন টি শার্ট পরেন আর হাফ প্যান্ট পরেন ডাজেন্ট ম্যাটার তবে আপনার মুখে একটু হাসি থাকতে হবে মানে যেন আপনি ফ্রেন্ডলি মনে হয় একটু হাসি থাকবে মুখটা ভালোভাবে বোঝা যাবে দাড়ি চুল এলো ঝেলে এগুলো কোনো বিষয় না এটা তো আমরা লোকালি কাজ করতে ইন্টারন্যাশনাল কাজ করতেছি

মানে চাহার অবশ্যই দেখাতে হবে না কাজ দিবে না এটা কাজ দিবে না বলতে তা না দেখেন আমি আপনাকে কাজ দেব কিংবা আপনি আমাকে কাজ দেন আপনি আমাকে দেখতে পারলে একটু ভাল লাগতো না আবার আপনি আমাকে দেখবেন যে আসলে কাকে কাজ দিচ্ছে সে একটা ইমপ্রেশন দেখে কিন্তু বুঝতে পারে যে মানুষটা কিরকম কিছুটা আইডিয়া হয় এখন যদি মুখ গম্ভীর করে রাখেন না এ ফ্রেন্ডলি হবে না এর সাথে কথা বলে কাজ করে আমি মজা পাবো না আর যদি একটু হাসি হাসি মুখ থাকে কিংবা ফ্রেন্ডলি থাকে সে দেখে যদি বুঝতে হয় না এ ফ্রেন্ডলি আছে কাজ করে মজা পাবো তো বিষয়টা একটু পজিটিভিটি আছে না ইমেজ ছাড়াও তো হয় ইমেজ ছাড়াও হয় আপনার সব কিছু ছাড়াই সব কিছু হয় তবে একটা ব্যাপার সেপার আছে কাজে এটাই ওকে দেখেন ডান পাশে একটা অপশন আছে হুইজ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ মানে এক লাইনে লেখা এই এক লাইনের মধ্যে এটা যে কোনটা আপনার ডিসক্রাইব আপনার জন্য খুব ভালো হবে কি আপনি ওনে বিজনেস একটা একটা বিজনেসের মালিক হতে চান এখানে নাকি একজন ফ্রিল্যান্সার নাকি একজন এমপ্লয় নাকি একজন এজেন্সির কাজ করতে চান নাকি ফাইবারে হচ্ছে পার্সোনাল নিডে পার্সোনাল প্রয়োজন ব্যবহার করতে চান আমরা অবশ্যই একটা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব আমরা আমি ফ্রিল্যান্সার ওকে এইখানে লেখা হুইচ ইন্ডাস্ট্রিজ ডাস দা ওয়ার্কপ্লেস স্ল্যাশ একটি বিজনেস বিলং টু এইখানে কি দেন একটা ক্লিক করেন মাঝখানে দেখেন অনেকগুলো অপশন আছে নিচে আসেন দেখেন কি কি আছে আমরা ধীরে ধীরে একটা একটা করে দেখি যাই নিচে আসেন নিচে আসেন নিচে নিচে কাস্টমার সার্ভিস আদার এন্ড দেন

আইটি দেন আই টি রিলেটেড মনে হয় হবে কোন ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে চাই আইটি হ্যাঁ এই যে আইটি আর নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট এটা দিয়ে দেন ওকে এখানে সেভ চেঞ্জ দিতে পারে হলো প্রাথমিক একটা আপনার ইয়া চেঞ্জ হলো এই যে প্রিভিউ পাবলিক মোড এটা একটু দেখে আসি আমরা কীরকম আসলো তাইলে এই যে ইমেজিয়ান যে এই যে পাবলিক আপনার এইভাবে দেখতে পারবে ওকে চলেন আরো আমাদের বাকি আছে আবার যান করে দেখেন প্রিভিউ একটা আইকনের মতো চিহ্ন আছে এখানে আপনার বায়ো লিখতে ফেসবুকে বায়ো লিখি না আমরা হ্যাঁ এখানে কোনো একটা বায়ো লিখতে পারেন কি ধরনের বায়ো লিখবেন আপনি একজন ভালো প্রোগ্রামার হতে চান আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান আপনি কি লেখেন আই এম এ ফুল স্টাক ওয়েব ডেভেলপার কিংবা আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার মাঝে মাঝে টাইম টু টাইম আপ টু ডেট করবেন আপডেট দিয়ে দেন শুধু ইউজার নেম ব্যতীত সবকিছুই চেঞ্জ করা যায় ওকে ইয়াতে যান ওই ইমেজ ডান পাশে কর্নারে ইমেজ উপর যা আবার প্রোফাইলে যান দেখেন কি আসে এটা আসলো কই আমার আপডেট হয় নাই নাকি লেখাটা আমার তো ধারণা হইছে হইছে এত লেখা লাগবে না হইছে দেখাবেন পরে আর মেইলটা কনফার্ম করে নিন ও হ্যাঁ হ্যাঁ আপনার মেইলে যাবেন ভুলে গেছিলাম মেলে যে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিস দিতে হবে সরাসরি আপনাকে এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখন আপনি আবার এখান থেকে প্রোফাইলে যেতে পারেন সমস্যা নেই লেখেন আবার লেখেন তাইলে গুড হয়েছে এখন হয়েছে আমি ফিলান্সার নিচে আসেন ওই যে হুইস ইন্ডাস্ট্রি এটা আবার একটু দেন দিয়ে আপডেট দিয়ে দেন আইটিএন নেটওয়ার্ক সেপসেন্স হয়ে গেছে এখন যান ওই প্রোফাইল এয়াতে যান ইমেজের উপরে যান গিয়েট করা বাকি আছে আমাদের অনেক কাজ করতে পারো ড্যাশবোর্ড নামে একটা লেখা আসবে ড্যাশবোর্ড

এটা অ্যাক্টিভেটড হইছে আবার যান প্রোফাইলে যান এইটা আচ্ছা দাঁড়ান করেন

চেঞ্জ করছে আপডেট আনার পর এই তিনটা অপশন ছাড়া তো এখানে আর কিছু নাই স্যার ইনকমপ্লিট হ্যাঁ

become a solar setting and then this is the কাজ করি কখন হয় কখন স্যার আপনার কন্ট্রোলের সমস্যা হলে আমাকে বলেন আমি করি হ্যাঁ ভাই আপনি ইয়া করেন উপরে

এইখানে ডিসক্রিপশন কি দেবেন ডিসক্রিপশন অনেক কিছু দেওয়া যায় তবে আমরা ট্যাব ওপেন করেন আমরা সবাই কি কি ডিসক্রিপশন দিয়েছে সেটা পাঁচ সাতটা আমরা দেখব দেখে আলাদা একটা নোট প্যাডে রাখবো আমরা এখন কি স্যার হ্যাঁ আলাদা এটা থাক আলাদা ট্যাবে যান যা ফাইবার যান

কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করেন ক্লিক করে ওপেন করেন ওকে এই কয়টাই থাকাপড়তো কারণ এটা দেখতেছি কি আমরা জানি কি লিখবো তবে যারা টপে আসে ভালো কাজ পায় তাদের ডিসক্রিপশন গুলো দেওয়ার কারণ হচ্ছে

এই যে এইখানে কিছুটা লেখা এখানে হচ্ছে তার ইয়া লেখা এটুকু কপি করতে পারেন হ্যাঁ কপি করে বলতে আইডিয়ার থেকে এ পর্যন্ত কপি করেন কপি করে আরেকটা ইয়া করেন নোটপ্যাড আরেকটা একটা আর একটা কেমন স্যার আমি তো নোটপ্যাড ইউজ করি না অতএব যে ফাইলে যান এই সেভ এটাও চলে যাবে এটাও থাকবে এটা তো কেটে না ফাইলে আপনি কার কন্ট্রোল ফাইলে যান ফাইলে যে দেখেন নিউ লেখা আছে এটা সেভ তো হয় না

अन्य एक्टर तक जान तो ये तो सेव कर ओके एक्टर ओके

কোন ইউএস কানাডা দেখেন এরা কেউ আছে নাকি ইমেল সিগনেচার নেই তো পাকিস্তান ধরেন কপি করেন নিচে রাখেন

বাইরে country তে তেমন করে না জি sir ওই ইয়ে করেন করে মিটাও করেন ওকে হলো এখন আমাদের ইয়াতে যান আমাদের যে ফাইবার আছে ওই অ্যাকাউন্টে যান

মানে এইখানে তোমার সম্বন্ধে বলতে বলছে তাদের তোমার হবি কি তোমার কি তুমি কি পছন্দ করো এটা আপনি আমি আমি ফুটবল করেন এটাও দিতে পারেন কোন সমস্যা নেই ডাজেন্ট ম্যাটার কারণ এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কোন তবে আমরা প্রফেশনাল জমি সবাই দেয় আমরাও দেই চলেন আমরা ওটাতে যাই যেটা কপি করলাম নিজের সম্বন্ধে যেটা ওইটা

এত কিছু দেবো না হাই দেয়ার না লিখে আমরা হ্যালো হ্যালো দেয়ার লিখি হ্যালো দেয়ার উপরে হায়ের কাছে হ্যালো লেখেন হ্যালো দেয়ার তারপরে থ্যাংক ফর এভরিথিং ধন্যবাদ দেওয়ার দরকার নাই এটা তথাকথিত হ্যালো দ্যাম এম এ ফুল স্ট্যাক ডেভেলপার দিতে পারেন ওয়েব ডেভেলপার কিংবা আই এ ওয়েব ডিজাইনার পরেও চেঞ্জ করতে পারেন লেখেন আগে আই এম এ রেসপন্স প্রফেশনাল ওয়েব ডিজাইনার দেখেন আই অ্যাম এ হুম প্রফেশনাল

ফাইভের যে সেভেনের যে এন্ড আছে ওইটা দিয়ে দেন এত বড় এন্ড লেখার কোনো দরকার নেই শর্টকাট ইন্টেলিজেন্সি ভাবে কাজ করতে হবে অ্যান্ট এটা হ্যাঁ হ্যাঁ এন্ড আই হ্যাভ আইটা বড় হাতের হয় আই অ্যান্ট কিংবা কমার পর একটা ই হলে আই হ্যাঁ আই হ্যাভ কি দেবেন টু প্লাস

ইয়ার্স দিব নাকি স্যার হ্যাঁ ইয়ার্স এক্সপেরিয়েন্সড लोकल मार्केट प्लेस ओके तब तो तू टेक माय सर्विस जितने को हेल्प तब तो नीचे क्लिक से आया मैं ओए uh okay hello i am hadith i am a professional graphic designer with five years plus of experience if you like look honest young creative assist uh, and then in right place i always give you my best safety and service nitchashinta i to and নিচে নয় না এই যে হ্যালো আই কেটে দেন প্রথম লাইনটা কেটে দেন এক্সপিরিয়েন্স থেকে ওই লাইনটা কেটে দেন আচ্ছা ওয়েট করেন দেখি আমি এখন পারি কিনা ইফ ইউ ইফ ইউ লুকিং ফর ফর এ ফ্রেন্ডলি এন্ড ক্রিয়েটিভ like for a friendly and creative for a friendly and creative, creative person uh, i can help you যদি তুমি একটা ফ্রেন্ডলি এবং ক্রিয়েটিভ পার্সন খোঁজো এগুলো ক্যান ফাইন্ড ক্রিয়েটিভ পার্সন ফাইন্ড দেন আই ক্যান হেল্প ইউ অ্যাবাউট দিস না মিলতেছে ইফ ইউ আর লুকিং ফর এ ইফ ইউ আর লুকিং এ ফ্রেন্ডলি স্যার ফর টার্গেট দিলে ভালো মনে হ্যাঁ দেন আমিও ইংরেজিতে খুব একটা ভালো পারি না ইফ ইউ আর লুকিং এ ফ্রেন্ডলি এন্ড ক্রিয়েটিভ পার্সন

ট্রান্সলেটর ইউজ করে কপি করে পেস্ট করে দেন না ঠিক আছে এখানেও এটা তো আপনারা করবেন দাঁড়ান আমি কিছুটা তো ভালো করতে হয় দেখি একটু ওয়েট করেন আই এম এ ওয়েব এন্ড ডেস্কটপ অ্যাপ্লিকেশন উইথ আ ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স আই এম গুড লুকিং ক্রিয়েটিভ ওয়েবসাইট এই যে উপরের মাঝখানে তিনটা লাইন এই তিনটাই কেটে দেন এই তিনটার দরকার না টুথ চেক মাই ভিজিট মাই প্রোফাইল লুকিং ফর টু ওয়ার্কিং উইথ ইউ আচ্ছা টুথ টুথ চেক মাই সার্ভিস প্লিজ ভিজিট মাই প্রোফাইল এটা একদম শেষে নেন না পুরো টোকায় না লুকিং ফর টু ওয়ার্কিং উইথ ইউ এটা কেটে দিন

দেখেন উপর থেকে এখন পেন হাই থ্যাংক ইউ ভিজিট মাই প্রোফাইল পেজ থ্যাংক ইউ ভিজিট মাই প্রোফাইল পেজ না এইটুকু না কেটে দিতে বলছে হাই প্রফেশনাল দ্য ইন ডিজাইনার্ক লোকাল মার্কেট প্লেস ইফ ইউ লুকিং ফ্রেন্ডলি দেন টক টু মি I will glad to assist you to design website and improve its responsive. I have a great design. এটা তো হচ্ছে আপনার প্রোফাইলে এটাই ডিজাইন আপনার শুধু একটাই ইয়া থাকবে না ডিজাইন থাকবে ইমেল থাকবে এই ক্ষেত্রে আমি ওই রকম কিছুই দেব না রেসপন্সিভ টেমপ্লেটের নিচের দুই লাইন কেটে দেন এই দুই লাইন হ্যাঁ যত ছোট দেবেন তত কাস্টমার বেশি পরে অর্থাৎ দেখে বড় দিলেই বিরক্ত হয় এইটা একটা টিপস আমি ফ্রেন্ডলি প্রফেশনাল অ্যানাফ টু আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট অ্যান্ড প্রোভাইড অ্যামাজিং আউটপুট প্লিজ ডোন্ট হেজিটেট ইফ এনি কোশ্চেন এটা প্লিজ ডোন্ট হেজিটেট কন্টাক্ট ইফ ইউ এনি কোশ্চেন এটা কাট করেন কাট করে নিচে নেন একদম নিচে কিন্তু আই এম এ প্রফেশনাল ডিজাইনার আই हैव टू এক্সপ্লেইন এক্সটারনাল লোগো ম্যানেজমেন্ট ট্রেন্ড ল্যান্ড পজিশন অ্যানাফট টু ডিট টু এনড প্রফেশনালিজম অ্যানাফট টু আন্ডারস্কোর পজিশন এন্ড আই এম আ মার্কেট প্রফেশনাল অলট টু আন্ডারস্ট্যান্ড

And also, I am a friendly person to Amazon Output. Okay. If you're looking a creative person, then talk to me Our uh, service to check my profile. Visit. Okay. To check my uh, service, visit my uh, to check my service and service.

একটা প্যারাগ্রাফের মতো সুন্দর করে আমাদের কন্টেন্ট এইটুকুই থাকবে তাই বড় হইল মনে হচ্ছে দেখেন এর মধ্যে ফেলে দেওয়া যায় নাকি কিছু ট্রাইডেন আচ্ছা এটা তো কাস্টমাইজেশন করাই যাবে কপি করেন সবখানি মাইক্রোসফট ওয়ার্ডে হলে একটু ইয়াতে চেঞ্জ ফন্ট অন ইয়াতে চেঞ্জ করা যেত সমস্যা নাই ইয়াতে যান এখানে পেস্ট করে দেন ফন্ট কি স্যার যেটা আমি দিব স্যার এটা এখানে থাকবে না মনে হয় থাকবে না তারপরে হচ্ছে একটু চেঞ্জ করলেন ওদেরটা মনে হলো না কপি করছেন এটা তেমন যদিও সমস্যা করে না

ঠিক বাটন ক্লিক করেন দেখেন সার্চ দিবে হ্যাঁ তারপর কি আর কোনো ভুল নাই ওকে কপি করেন এটুকু এখন নিয়ে যান ওকে গুড আপডেট দিয়ে ফাইল লাইনে পড়বে

আমি কি উর্দু শিখতে যাব কারণ আমি আপনাকে কাজ দেব আপনার আমার ভাষা শিখতে হবে বাংলা শিখতে হবে এখন কথা হলো আপনি বাংলা পারেন না খুবই বেসিক পারেন এখন আমি যা দেখতেছি তো বাংলা পারি না ওর সাথে আমি কথাই ঠিক মতো বলতে পারতেছি না ওকে আমি বুঝাইতেই পারতেছি না তাহলে ওকে আমি কাজ কিভাবে দেব একই কাজ একই রেটে আর একজন বাংলা খুবই ভালো পারে আমি তাকে দেবো ওকে কেন দেব আমি তো এরকম ভাববো তো এইখানে অবশ্যই ফ্লুয়েন্ট দেবেন ফ্লুয়েন্ট মানে হ্যাঁ মানে খুবই ভালো পারে আর ঠিকবে না কিন্তু নেটিভ দা মানে আপনার মাতৃভাষায় ওইটা আপনার তো মাতৃভাষা ইংলিশ না তখন ধরা হয়ে যাবেন স্যার ধরুন ফ্লুয়েন্ট দিলাম কিন্তু যখন পড়ল ফ্লুয়েন্ট তারপর কথা বললাম আমার সাথে কথা বলে যখন আমি দেখতেছি পাততেছি না তখন তো বলবে এই তো ফেক বলে রিপোর্ট মেরে দেবে স্যার ভুলটা এই জায়গায় সব স্টুডেন্টই করে অর্থাৎ যারা কোনো ট্রেন পায় না তারা এই ভুলটা করে এখানে আপনার পরীক্ষা নিতে আসবে না কেউ আপনার ইংলিশের টেস্ট নিতে আসবে না বুঝছেন আর এখানে কেউ ফাইবারে কথাও বলে না কথা বলার কোনো সিস্টেম নাই এখানে মেসেজ করা আর যে মেসেজটা করবে সেটা গুগল ট্রান্সলেটে নগদে ফাইল আপনি বুঝা যাইতে পারবেন আর যারাও মেসেজ করবে আপনাকে সে গ্রামার টেস্টও নেবে না সে আপনাকে বুঝাইতে পারলে হয়েছে আপনি তাকে বুঝাইতে পারলে হয়েছে মেইন অর্ড লেগেই হবে এখন যদি আপনাকে বলেন ভাত খাইছি আমি সকালে এটা কি সেন্টেন্সটা হইলো ব্যাকরণ হইলো কিন্তু আমি কিন্তু বুঝে গেছি কারণ আমাদের বাংলা পারি ও বাংলা পারে তো বায়ারা যখন আসে প্রথম দিকে হচ্ছে তারা দেখে একটা ভিউ দেখে যখন দেখে তার অপশন হাতের কাছে ভালো আছে তখন সে সেটাই নাই আর যখনই আপনার মধ্যে এসে ঢুকে দেখলো ভালো আছে পারে মোটামুটি ভালোই আমাকে বুঝাইতে পারছে তখন কিন্তু সে আর সুইচ করে না সে যায় না কারণ তার কাজ হলেই হয়েছে

হ্যাঁ হিন্দি এখন কিয়া খাওগে তুম কিয়া খাওগে তুম এমন হিন্দি দিলেন আপনি একটা পাকিস্তানি ক্লায়েন্ট আসলো আপনারা কিন্তু জানেন ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে দ্বন্দ্বটা ইরানের ক্লায়েন্ট আসলো কিংবা চীনের ক্লায়েন্ট আসলো পাকিস্তান হিন্দি দেখতে পারে না তাইলে এখন কি হবে আপনি সেই ক্লায়েন্টটাকে তো আপনি কাজে দেবে না যে ও হিন্দি ও পারে হিন্দি হ্যান ত্যান হিন্দি ভাষা দিছে ও ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি দেখে বাংলাদেশি ওর account এ দিছে হিন্দি পারে মানে কি হিন্দি ভারতীয় দালাল কাজ দিল না মানে নাই দিতে পারে কারণ মানুষের psychology per second change হয় আপনি উর্ধ দেবেন Indian রা এসে বলে না ও পাকিস্তানের দালাল ও রাজাকার অর্থাৎ কোনো দ্বন্দ্ব conflictional language মোটেও দেওয়া উচিত না। হিন্দি কেটে দেন হিন্দি দেওয়া যাবে না হিন্দি পাকিস্তানি হিংসা এরকম তারপর এখন তো চায়না ইন্ডিয়ার সঙ্গে সংঘর্ষ চলতেছে না সমস্যা চলতেছে সংঘর্ষ এখন যেটা দেওয়া যায় সেটা হচ্ছে স্পেন মানে স্প্যানিশ কিংবা ফ্রেঞ্চ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ভাষার মধ্যেই পড়ে কারণ স্প্যানিশ ফ্রেঞ্চ অ্যারাবিক এগুলো দেওয়ার সুবিধা আছে কি সুবিধা একটা স্প্যানিশ লোক একটা ফ্রেঞ্চ লোক তারা তারাও তো ইংলিশ পারে না আমাদের থেকেও তারা খুব কম পারে কারণ তাদের ভাষা দিয়ে স্বয়ং সম্পূর্ণ অনেক কিছু তাদের ভাষাই করতে পারে আমরা তো বিপদে পড়ে আর শিখছি ওরা তো আর বিপদে পড়ে না এই কারণে আমাদের থেকে খুবই বাজে অবস্থা ওদের ফ্রেন্স বলেন চায়না বলেন আর্জেন্টিনা ইটালিয়ান ইটালি তো মনে হয় ইংলিশে যাই হোক যাদের উন্নত কান্ট্রি ইংলিশ বাদে অন্য ল্যাঙ্গুয়েজ তাদের খুবই ইংলিশ বাজে অবস্থা এখন যদি আপনি তাদের ল্যাঙ্গুয়েজগুলা গুলা দেন তাহলে কি হবে তাহলে হবে যে একই কাজ পাঁচজন ইংলিশ আপনি স্প্যানিশ লোক আপনি স্প্যানিশও দিচ্ছেন চার্জ দিয়ে নেন ভাই ল্যাপটপে চার্জ দিলে কাজ কিন্তু ভালো আছে তো স্প্যানিশ দিচ্ছেন তো স্প্যানিশ লোক এসে দেখবে কি যে হ্যাঁ এ তো স্প্যানিশ পারে তাহলে তো আমি আমার মনের কথা ভালোভাবে লিখতে পারবো বুঝাইতে পারবো তো ইংলিশ যদি থাকে পাঁচজনে কি কাজ না দিয়ে আপনাকে কাজ দেবে আপনি যদি স্প্যানিশ পারেন এইটা স্প্যানিশ ফ্রেঞ্চ জার্মানি আরবিক এই ল্যাঙ্গুয়েজ গুলো দিলে খুবই বড় একটা সুবিধা হয় খুবই বড় একটা সুবিধা হয় কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরা ইংলিশে ভালোভাবে পারি না স্প্যানিশ ফ্রেঞ্চ এগুলো কিভাবে পারবো এই ক্ষেত্রে দেওয়া উচিত না কারণ আমরা তো কিছুই পারি না কখন দেবেন যখন দেখবেন আপনি মোটামুটি বেসিক মানে মোটামুটি একটা আইডিয়া পারেন তখন কি হলো না শুধু স্প্যানিশে লিখে গুগল ট্রান্সলেটর থেকে কিছুটা আইডিয়া পায় না কিনা যেন কিছুটা বুঝলেন অর্ধেক ইংলিশ অর্ধেক স্প্যানিশে লিখে দিলেন তাইলে ও খুশি হইল ওর মাতৃভাষা পারেন একটা ব্যাপার সারা আছে না যদি মোটামুটি পারেন তাইলে স্প্যানিশ ফ্রেঞ্চ আর আরবি তিনটার একটা ভাষা দিতে পারেন এভাবে একদম মোটামুটি পারা যায় স্যার

ওই হিন্দি উর্দু চীন তারপর দক্ষিণ কোরিয়ার এগুলা ল্যাঙ্গুয়েজ ইউজ না করাই ভালো better তখন আমি ভালো বলতে চাই যদি খারাপ বলে ফেলি তখন তো বাস দিবে ধরে না বাস দেবে না বাস কেন দেবে ভালো বলতে যা খারাপ বললে ইংলিশে চালা নেবেন ইংলিশে টুকটাক কথা বলবেন ইংলিশ স্প্যানিশ মিলায় কথা বলেন কিন্তু ও যে আপনার প্রোফাইল আসলো মানে আনছেন আপনার মার্কেটে ঢুকাইছেন এটাই তো কথা বিশ জনে যদি মার্কেটে ঢুকান তাহলে যদি ঐখান থেকে একজন কি দুই জন আসতে পারবে না একজন তো দুই জন আপনাকে কাজ দেবে এখন যদি বিশ জনে একজন কে না ঢুকান তাহলে তো আর হইলো না কাজ তো পাবেন না এই হচ্ছে অবস্থা তো ভাই স্ক্রিন শেয়ার অফ করলেন কেন অফ হয়ে গেছে স্যার ল্যাপটপ অফ হয়ে গেছে নাকি আমার? না না স্যার হঠাৎ করে কেন ওয়াইফে কানেকশনটা স্যার ওকে

আর ইংলিশে কেউ ওই কষ্ট করে বাংলাও শেখে না উপরে যান আর একটু উপরে যান দেখেন এখানে কিছু লিঙ্ক চাচ্ছে ভাই শারত ভাই

এই হ্যাঁ দেখতে পারবে না কিন্তু এটা দেওয়া উচিত কারণ হচ্ছে আবার কেটে গেছে জুমে ডিসটারব করতে স্যার হঠাৎ শুধু কানেক্ট হইতেছে আবার ডিসকানেক্ট হইতেছে যাক যেটা বলতেছিলাম লিংক অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট করতে হবে

দাদা স্টক ওভারফ্লো তো আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো অবশ্যই পারবেন পারবেন না কেন সবাই পারবেন এখানে যতগুলা আছে সবগুলাতেই অ্যাকাউন্ট করতে পারবেন এটা হওয়ার পর উইন্ডো ক্লোজ হয়ে যাবে এটা কইতেছেন আগে হচ্ছে কেমনে বুঝবো স্যার হ্যাঁ হচ্ছে তো আচ্ছা আবার গুগলে চাপ দেন এটা হইলে হোক না হইলে না হোক ও হইলে ওইখানে ইয়া হয়ে আসবে সাথে সাথে স্যার গুগল ফেসবুক এখনো হয় নাই

পরে করবেন একটু ঘাটলে ঘুরলে হওয়া যাবে ওয়েব না ঝামেলা করে স্কিল দেখেন এখানে স্কিল আছে এই স্কিল কয়টা দিতে পারবেন স্কিল সর্বোচ্চ আপনি 20 দিতে পারবেন আপনার মেজর স্কিল কি কি দেন প্রথমে কি দিবেন লেখেন ওয়েব ডিজাইন না ওয়েব ডিজাইন হ্যাঁ ওয়েব ডিজাইনার দেন ওয়েব ডিজাইন দেন পিএসপি দেখেন তার আগে আমরা একটু অন্যদের যাবো তাদের স্কিল কি 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 নিচে আসেন দুই তিনটা দেখলেই আমরা বুঝতে পারবো তারা কয়টা করে স্কিল দিচ্ছে গিগের

ওকে বুঝছি এটাতে মানে গ্রাফিক্সি কাজ করছে আচ্ছা আমরা ওয়েব ডিজাইন করবো না ওয়েব ডিজাইন লিখে দিয়ে তার প্রোফাইল একটু যাবেন আপনারা তো বুঝতে পারতেছেন কিভাবে করতে হবে ওকে যান বুঝতে পারছি যান আপনি আমাদের ব্রাউজারে যান তো এই ক্ষেত্রে এইভাবে দেখবেন যে কারা কারা কোন স্কিল গুলো বেশি দিচ্ছে আর আপনার কোনটা ভালো লাগে হ্যাঁ ওয়েব ডিজাইন দেন ক্লিক দেন আপনি তো এটা পারেন এক্সপিরিয়েন্স লেভেল এটা কি দেবেন বিগিনার ইন্টারমিডিয়েট এক্সপার্ট কোনটা দেবেন এক্সপার্ট স্যার হ্যাঁ অবশ্যই এখানে এক্সপার্ট দিতে হবে কারণ এক্সপার্ট ওই সেম কথাই বিগিনার একজন দিলেন একজন এক্সপার্ট নিবে কিন্তু এক্সপার্ট কে আর কাজ করতে করতে মানুষ এক্সপার্ট হয়

একটা দৃষ্টিটা স্কিল দিতে পারবেন আপনার প্রোগ্রাম রিলেটেড কোনগুলা মোটামুটি ভালো পায় সেইগুলা দিবেন আর আমরাও কি এবারে এক্সপার্ট দেব সব এক্সপার্ট দেবেন মাঝে মাঝে দুই চারটা ইন্টারমিডিয়েট ও দেবেন যেগুলা একটু কম পায়ন ভয় করতে ভয়ের কিছু নাই ভাই হ্যাঁ নিতে আসেন আর আর দেওয়ার এখন দেওয়ার দরকার নাই বুঝছেন ভয়ের কিছু নাই কাজ করতে করতে আর আপনাকে যে এক্সপার্ট দিলেন দেখে এক্সপার্ট লেভেলের কাজ দিয়ে সেটা কিন্তু না ভাইয়া হ্যাঁ ভাইয়া যেমন এখানে অনেকগুলো কাজ আছে আমরা এখনো করি নাই বা আমি করি নাই দিবেন না ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে অ্যাকাউন্টটা এখন না খুলে দুই দিন কদিন পরে খুললে ভালো হবে অ্যাকাউন্ট তো ঠিক খুলবেন এই ক্ষেত্রে যা পারেন ইমেল সিগনেচার মানে ইমেল দেন ওয়েব ডিজাইন পারেন ওয়েব ডিজাইন দেন পিএইচডি টু এইচটিএমএল পারেন এটা দেন আপনি দিলেন না পিএসপি জাভাস্ক্রিপ্ট যখন বান তখন এসে করলেন আচ্ছা একটাও দিতে আবার স্কিল না থাকলে নাও দিতে পারেন এখন খুলবোই না পুরো শেষ করে যদি কাজ পারি তাহলে খুলবো না স্যার এখনই খুলতে হবে স্যার ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনি কি আমাদেরকে পিটাবেন গিয়ে গিয়ে পিটাবে আগে এডুকেশন লেখেন পরে কথা বলবো আমি এডুকেশন কি কোথা থেকে কি পাস করছেন দিয়ে দেন কান্ট্রি বাংলাদেশ কই আর্জেন্টিনা থেকে কি পাস করছেন দিয়ে দেন কলেজ ইউনিভার্সিটি এখন তো 2020 टाइटल सर टाइटल तो यानी किसी ना सर? डिप्लोमा दी नहीं, ना, इंटर्मेडियर्न देड़ा देड़ा ना, ना, ना सर आधार दिए दी सर डिप्लोमा या की इंटरमीडिएट ना इंटरमीडिएट आस है इंटरमीडिएट तो ना इसे आधार दिए दी सर लेकिन ये बस आती डैन ऐ डिप्लोमा इन इंजीनियरिंग स्पेस्टिस्विस नहीं ना देखें तो टीप्लॉमेन इंजीनियर है कैसा हाँ इस इस पेस्टिस में मना नया है वालों को देन तो इस पेस्टिस टीप्लॉमा ऐ अच्छी बेसन करो दूसरे विषय क्या विषय सर्टिफिकेशन तो सर्टिफिकेशन एसएससी एड कर दी सर ना दरकन है ठीक है

কন্টিনিউ কন্টিনিউ এই যে আপনার গিগ এখানে গিগের কি নাম দিবেন অর্থাৎ আপনার নাম ফুল নাম দেন এনআইডি বেস নামটা দিবেন এনআইডি তে যে নাম সেই নামটা শাট লাস্ট রিম হোসেন लेट्स গুড হোল পিকচার ডেসক্রিপশন জিজ্ঞাসা

এইটা কি এইটা আপনার বিজনেস কার্ড না ইমেল সিগনেচার না এটা গ্রাফিক্স এন্ড ডিজাইন আন্ডারে পড়ব আদল ওয়েব ডিজাইন হইতো তখন প্রোগ্রামিং টেক এর আন্ডারে পড়তো এখন গ্রাফিক্স এন্ড ডিজাইন ঠিক আছে এটা মাথায় রাখবেন ইমেল সিগনেচার কিন্তু গ্রাফিক্স এন্ড ডিজাইন আন্ডারেই যায় যে বিজনেস কার্ড ডিজাইন এটা তো একটা ইমেল সিগনেচারের মতোই এই রকমই তো ফ্রম কত থেকে কত এখানে কি দিবেন টু ইয়ার্স এক্সপেরিয়েন্স প্লাস তাহলে 2018 দিতে হবে এখানে আপনার 2020 হাজার টোয়েন্টি এত নর্মাল এখন এর মধ্যে কোনটা দেবেন দেখেন চুস টু টু ফাইভ ইওর বেস্ট স্কিল ইন গ্রাফিক্স ডিজাইন অর্থাৎ এইখানে দুটা থেকে পাঁচটা বেস্ট স্কিল দিতে হবে গ্রাফিক্স ডিজাইনের উপরে এখন এইখানে কথা হলো যে আমাদের তো গ্রাফিক্স ডিজাইনের ইয়া নাই এখন এইখানে যেই ইয়াগুলো দেবেন এর উপরেই হচ্ছে আপনার বায়ের রিকোয়েস্ট আসবে কিন্তু আমরা তো গ্রাফিক্স ডিজাইন পারি না সেরকম তাহলে আমরা এখানে কি দেব আমরা এখানে তাহলে ইয়া করি চলেন প্রোগ্রাম এন্ড টেক ডে আপাতত এখন হ্যাঁ প্রোগ্রাম এন্ড টেক ওইটা আমরা শর্বণে প্রোগ্রাম টেক দিলে হবে কি আমার এইখানে রিলেটেড প্রোগ্রামিং রিলেটেড আমার কাজ আসে যেটা আমার পাঁচটা সর্বোচ্চ দিতে পারবো দেন পাঁচটা কোনটা কোনটা আপনার বেস্ট ওই প্রোগ্রামিংটা কোনটা কোনটা দেব আমি তো ওই প্রোগ্রামিং দেন আমি বলতেছি

ভাই আমি তো জানেন ওই যে মানে ইয়া গ্রাফিক্স ডিজাইন বলতে যেমন ভিজিটিং কার্ড এগুলো কাজ করতে হয় তো সে ক্ষেত্রে সে কি কি দেব কার্ডের আলাদা আলাদা ইয়া খুলবেন ভিজিটিং কার্ডের জন্য মানে মানে গ্রাফিক্স মানে ফটোশপ কাজগুলো আরে আলাদা গিক খুলবেন আগে গিকটা দেখেন পুরো পুরি তারপর ধীরে ধীরে আচ্ছা ভাই এত নিচে কেন আগে আরো কাজ আছে আমাদের এখানে কি নিচে আসেন স্কিল এখানে কি বলছে ওয়েব ডিজাইন এক্সপার্ট পিএইচপি এক্সপার্ট এন্ড দেন সব দিয়েছেন ওকে যা দিছেন এই কোটা এনাফ নিচে আসেন ডিপ্লোমা অ্যাড নিউ তারপরে সার্টিফিকেশন সার্টিফিকেশন দেন নাই নিচে আসেন এটা যেটাতে দেখবেন স্টার ওটা অবশ্যই পূরণ করতে হবে তো এখানে নাই পূরণ করলেন না এই এটা দিছে কারণ কারণ আপনার ওয়েবসাইটটা পঞ্চান্ন পার্সেন্ট প্রোফাইলটা এটা ক্রিয়েট মনে হয় আশি পার্সেন্ট কিংবা সত্তর পার্সেন্ট উপরে থাকলে আপনাকে গিগ ক্রিয়েট করতে দেবে

ভাই এস এম এস দেন ভেরিফাই ভাই এস এম এস ফোনে পিন যাবে ইন্টার দিয়ে ভেরিফাইড করলাম একটা গেক ক্রিয়েট করে দেখাবেন মানে যেটা আমি পারব আর কি আগে দিয়ে একটু সার্চ করে দেখতে চাইছি মানে এখানে কি এগুলো কাজ আছে কিনা দেখাও আজকে প্রথম শুরু করলাম ওয়েট করেন জি স্যার গিগ সবাইই করতে হবে সবাই কি করতে হবে কারণ এটা गवर्नमेंट কাজ না আপনাদের গিগ গুলো আবার তারা দেখতে চায় এখনি করতে হবে স্যার না এক দুই দিন সময় নেন কোশ্চেন সিকিউরিটি কোশ্চেন দেন সিকিউরিটি কোশ্চেন হুম দেন মানে যদি কোনো সমস্যা হয় আপনার ইয়াতে হ্যাক টেক হয় তখন এই কোশ্চেন বলবে যে আপনি কি কোশ্চেন দিছিলেন কি অ্যানসার দিছিলেন কোনটা দিবেন আপনার পছন্দের কি আপনার ছোটবেলার nickname কি ছিল? বাবা মা কোথায় মিট করছিল প্রথম? আপনার child favourite friend কি? কোনটা দিবেন? অনেক ঝামেলা আছে এটা মাথায় রাখবেন ভুল টুল যেন না হয় এটা একটা প্রফেশনাল কাজ তো ভাই একটা অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের মত নাইনটি পার্সেন্ট হয়েছে ফিনিশ দিয়ে দেন ফিফটি পার্সেন্টটা মনে রাখেন ফিনিশ দিয়ে দেন এই যে আপনার এখন গিক এইবার আসবে টেকনিক সবারই দেখবেন কি আছে লেখা আই উইল ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার এতটুকুই এতটুকু দিলেই কিন্তু হবে আমাদের কিন্তু এতটুকু আমরা দেব না কারণ আছে এখানে দেব বিভিন্ন ট্যাগ আছে অন্য ইয়াতে যান নিচে দেখেন ট্যাগ কি কি দিছে গিগে যান এখন আর এখন আর আমরা প্রোফাইলে যাব না এখন অনলি গিগ দেখবো আমরা সব ইমেল সিগনেচার গিগে যান নিচে দেখেন কি কি ট্যাগ দিছে ইনি এর গিগে তো আসছে নিচে ট্যাগ আইটু নিচে আইটু নিচে দেখি এই যে ট্যাগ উনি ট্যাগ কি কি দিছে ট্যাগ দেওয়া যায় সর্বোচ্চ পাঁচটা কি দিছে ক্লিকেবল সিগনেচার এসটিএমএল ইমেল সিগনেচার আউটলুক সিগনেচার ইমেল সিগনেচার জিমেল সিগনেচার এই পাঁচটা কপি করেন কপি করে আরেক জায়গায় রাখেন আপাতত ধরেন হ্যাঁ ভালো করে টানলে ধরেন রাখছেন না ওকে

ठीक है अच्छे से ठीक हम लिखते हैं फ़ेल आउटलुक चीमेलिंग कैसे कैसे रे कैसे आ उधार कॉपी करन ওকে ভাইয়া বিরতি দেব আর একটু দেখি কাজ করি সাদাত ভাই আপনার কি সমস্যা হচ্ছে ভাই আমাকে শুনতে পাচ্ছেন ওনার এসিও তো অনেক করা যায় ইউটিউব দেখবেন তারপর প্রাথমিক যে এসিওটা করবেন সেটা হচ্ছে ধরেন এই আমি মেস টা করব কি করব এইখানে যাব গিয়ে প্রপার্টিতে যাব এটাকে বলে অফলাইন এসইও কিছুটা আমাদের শিখতে হয় জানতে হয় তো এখানে এসে এই ডিটেইলসে যাবেন ডিটেইলসে গিয়ে দেখেন রিমুভ পার্সোনাল প্রপার্টিস প্রিভিলেজ একটু ভুলে গেলাম প্রপার্টিস প্রপার্টিসের পর সিকিউরিটি ডিটেলসিত হওয়ার কথা ভার্সন এইটো হাত দিয়ে দেখি অন্য কোনো ইমেজি হয়

এটা এটা তো এইখানে এসেই করে মেবি অফলাইন এসএসআর নামের মধ্যে কোথায় যেন একটা কোর্স একটা ভিডিও আমার কাছে আছে স্যার খালিদ আমিও দেখছিলাম শিখছিলাম দেখলাম যে আপনাদের দেখাই দেই তাইলে আমি তো এসইও জানি না স্যার যেটা করার ওটা করিনি স্যার এটার একটা ভিডিও আছে আমার কাছে ওটা খুঁজে দিয়ে দিব না হ্যাঁ এটা আমিও পারবো নে একটু আমিও খুঁজলে পাবো নে কিন্তু কথা হলো আপনি কি এখন সরাসরি দিতে পারবেন জিটা পারবো স্যার ইনশাআল্লাহ স্যার আচ্ছা দেন যদি কোনো জমে কোনো সমস্যা না করে শেয়ার দেন ওইটা আমি দেখাইতে দেব ওকে স্যার এই তো আমাদের এই এই তো স্যার এগুলা এগুলা দেখেন মোটামুটি কি কি কমন আমার একটু সবগুলো এক জায়গায় নিয়ে একটু গুছায় নেন তো সবগুলো এক জায়গায় করেন এটা সব কেটে দেন ওকে দেখি এর মধ্যে আমাদের কি ইমেল সিগনেচারটা এসটিএমএল ইমেল সিগনেচার আউটলুক ইমেল সিগনেচার অ্যাপল আউটলুক ইমেল ইমেল সিগনেচার আউটলুক ইমেল সিগনেচার এসটিএমএল ইমেল সিগনেচার বা শুধু ইমেল সিগনেচার এগুলো স্যার কমন সিপাত জান তাহলে এতে এইখানে লেখেন ব্রাউজারে এখানে লিখবেন এইচ এইচটিএমএলএল ছোট হাতে সব সব ছোট হাতে এইসটিএমএল ক্লিকেবল ইমেল সিগনেচার স্পেস স্পেসেল ক্লিকেবল ইমেল सिग्नेचर था आउटलुक स्पेस आउटलुक আর জানা কি কি আছে দেখলাম কমন গুলা স্যার আউটলুক এর ফরে স্যার হ্যাঁ ওই ইয়াতে জানতো আবার ওয়ট ইয়াতে জান মাইক্রোসফট এ জান কি কি আছে এখানে জিমেইল corporate corporate outlook signature jan brother jan outlook signature corporate space corporate মানে আশিটা যে পর্যন্ত নেয় কর্পোরেট

জিমেল দেখেন নিজ লেখা হচ্ছে শর্ট আর শর্ট টাইটেল ইফেক্টিভ মোর বায়ার বায়ার কাছে শর্ট টাইটেল হচ্ছে তার কাছে ইফেক্টিভ লাগে তবে আমরা বেশি দেব আর কি কি দেওয়া যায় দেখেন জিমেল তারপর টেমপ্লেট তারপর আর কয়টা দেওয়া যায় সাতটা ওয়ার্ডে সাতটা ওয়ার্ডের একটা শব্দ আউটলুক এর এটা দিয়ে আউটলুক দি স্যার ইমেল জিমেল স্পেস টেমপ্লেটের পর স্পেস

পাঁচটা টা দিতে পারেন সবচেয়ে ম্যাক্সিমাম কি কি ট্যাক আছে দেন এইচটিএমএল ইমেল সিগনেচার ইমেল সিগনেচার তারপরে দেন ইয়া কি আউটলুক মেইল নাকি ওই ওইখানে পাঁচটা কমন যে পাঁচটা আছে ওইটা একটু দেন দেখেন কি না না ওইগুলা না এটা এখন ট্যাগ দিবেন নিচে হ্যাঁ ওই যে ওয়ার্ডপ্রেস মাইক্রোসফট হ্যাঁ এইখান থেকে পাঁচটা কমন যে পাঁচটা ওইগুলা নেন ইমেল সিগনেচার তারপরে স্যার এই তিনটা সিগনেচার লিখে দেন পাঁচটা লিখে দেন ওইখানে

এখন হচ্ছে প্রাইজিংটা প্রাইজিংটা হচ্ছে তিনটা প্যাকেজে দেওয়া যায় আবার আপনি একটা প্যাকেজেও দিতে পারেন এখানে তিনটা প্যাকেজ থ্রি প্যাকেজেস দিছেন থ্রি প্যাকেজেস দিছে তো এখন আমরা তিনটা প্যাকেজ রাখবো যে কি দেবেন আমরা বেসিকে যান আপনি ওই অন্যের গিক দেখেন তারা কি কি লিখছে প্রাইজ সেকশনে যান দেখেন তারা লিখছে কি বেসিক সে দশ ডলার বেসিক প্যাকেজ অন সিগনেচার হ্যান ত্যান আচ্ছা যাই আমি জানি আমি বলে দিতেছি আপনারা হচ্ছে তিন চারটা দেখবেন দেখে দেখে দিবেন কি কি বেসিক এখানে দেন এখানে নেম বেসিকই দেন বিএ এসআইসি যা আছে তাই দেন বড় হাতে দিলে ভালো হতো সবগুলাই বেসিক এখানে কি দিবেন লেখেন নিচেরটা নিচের বাক্সর মধ্যে আসে হ্যাঁ লেখেন টু ডিজাইন কনসেপ্ট না ওয়ান ডিজাইন কনসেপ্ট ছোট হাতে সবগুলো লেখেন এখন প্রথমটা শুধু বড় হাতের ওটা বড় দিয়ে ওয়ান ডিজাইন কনসেপ্ট উইথ আন আনলিমিটেড ট্রিবিউশন আনলিমিটেড টিউশন ওকে স্ট্যান্ডার্ডই লেখেন লিখে একবারে লিখে আসেন স্ট্যান্ডার্ডের উপরে নেম স্ট্যান্ডার্ড দেন উপরের টাই কপি করেন কপি করে পেস্ট করে দেন ওখানে নিচে লেখেন হচ্ছে টু ডিজাইন কনসেপ্ট

এই এটা আনলিমিট রিভিশন দিছেন রিভিশন দেন ওই প্রথমটাতে আনলিমিট রিভিশন লেখেন হ্যাঁ এটা তো স্যার ক্লিক করলে রিভিশন দেখা যাইতেছে স্যার রিভিশন বানান ভুল হয়েছে মনে হয় ওকে ওইটা দেখে আচ্ছা সমস্যা নাই ওইটা দেখাচ্ছে না ওটা সমস্যা নাই এখন এটা পুরোটা কপি করেন সেকেন্ডটার পুরোটা কপি করেন স্যার এটা তো টু ডিজাইন ওটা কই যাচ্ছে উপরে গেছে উপরে গেছে কপি করেন পুরোটাই এখন উপরে টুর কাছে লাগেন এটা ইডিট করা লাগবে একটু ওই উপরে লেখছেন টু দিবেন না এখানে লেখেন হচ্ছে ম্যানি ম্যানি ডিজাইন কনসেপ্ট ম্যানি অবশ্যই দেয় না দেন ম্যানি দেন আর উপরে লেখেন প্রিমিয়াম মানে এটা হচ্ছে এক একটা প্রাইসের এক এক দাম নিচে আসেন ডেলিভার টাইম কয় দিন দিবেন একটা ইমেল সিগনেচার কয় দিন একদিনে যথেষ্ট মনে হয় একদিনে তো পারবেন না অন ডে তিনটায় অন ডে করে দেন কিংবা এটা এটা টু ডে দেন এটা হয়তো ম্যানেজ দেন হ্যাঁ এটা আলাদা রিভিশন দেন নিচে এই যে হ্যাঁ রিভিশন একদম নিচে আসেন সব হ্যাঁ আনলিমিটেড দিবেন কারণ রিভিশন ওই দুইটা তিনটা বেশি দেয় না নিচে আসেন ডিজাইন কনসেপ্ট দেন ক্লিক করেন অন অন এখানে টু এইখানে থ্রি ফোর ফাইভ ফোর দেন ফোর দেন ওকে হয়েছে এখন নিচে আসেন প্রিন্ট রেডি এগুলো দিবেন সোর্স ফাইল এটা দেওয়ার দরকার সোর্স ফাইলে ওটা ক্লিক না শেষের দুইটাতে ক্লিক দেন হ্যাঁ ডাবল স্লাইড একদম শেষের দুইটাতে ক্লিক দেন ইমেল সিগনেচার তিনটা দিক লিখ দেন ওকে ব্রাজেট কত দিবেন প্রথমটাতে পাঁচ ডলার দেন দশ ডলার পনেরো ডলার আপনি পরে এডিট বাড়াইতে পারেন কমাইতে পারেন এটা হচ্ছে কাজ বুঝে তখন অ্যাড টু এক্সট্রা সার্ভিস এক্সট্রা কি সার্ভিস দিবেন এখন আর দরকার নাই যে এক্সট্রা এই পেজের জন্য এত এত সময়ের জন্য এত এত সময়ের জন্য এত দরকার নাই নিচে আসেন

যারা ক্লায়েন্ট কাল দেয় তারা মেসেজ দেয় আপনাকে দিয়ে হচ্ছে কি বলে যোগাযোগ করে কাস্টম অর্ডারও দেয় যারা এইরকম প্রয়োজন হয় তবে ওটাও আমরা দিতে পারি কোনো সমস্যা নেই দিয়ে দিয়ে দেখবো আই চার্জ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপমেন্ট দরকার নেই সেভেন কন্টিনিউ এখন এই যে ডিসক্রিপশনে আপনার গিক সম্বন্ধে ডিসক্রিপশন ওই যে কপি করে আনছি ওইগুলা এখানে একটু ইনিস্টিট করেন এগুলো তো কি বড় করেন বড় করেন না ওইটাই ওইটাই হ্যাঁ ওকে আই ক্যান কোড প্রফেশনাল ইমেল সিগনেচার উপরে যান একদম উপরে যান

बेटे हाँ काट कॉलिंग पूरे टाइम okay, ओके जान पूरे जान पूरे जाओ जा, और सेकंड लाइन ए पेस्ट करें दन हाय देवर फॉरेस्टर हाँ हाय देवर फॉर ओय लुकिंग फॉर किटी ओके आ नीचे तो कितने

এইখান থেকে কিছু অর্ধেক কপি করেন রেগুলার হ্যাঁ করেন অর্ধেক যান উপরে যান কপি করেন উপরে যান উপরে যাই ওর মাঝখান থেকে দুই তিনটা কেটে দেন এইখানে পেস্ট করে দেন ওকে এখন এই যে হাই दट থেকে নিচ পর্যন্ত সবখানি কপি করেন এবাউট গিক এবাউট দিস দিস গিক থেকে এখান থেকে স্যার কতটুকু? একটু হ্যাঁ ওই আরএমএস পর্যন্ত না ইফ ইউ ওয়ান্ট পর্যন্ত এখান থেকে এতটুকু পর্যন্ত স্যার। হ্যাঁ করেন। সাদা করবেন না স্যার এগুলো হাইফেন আছে এগুলো হাইফেন নাই। অরেনাগে তো সবখানি এত হেজিটেট করেন কেন? এটা করে আমি ইয়াতে দেব মাইক্রোসফটে যাব না? হুম। কবি করে মাইক্রোসফটে চলে যান। ফেলে দেন সব। এখনো একটু সাজা টাজা ছোট করেন হ্যাঁ স্পেস ফেলে দেন স্পেস ফেলে দিয়ে একটা সিস্টেম নিয়ে আসেন এত স্পেস ফেলে দিতে হবে না ওইগুলো স্পেস ফেলে দিতে হবে না ওইগুলা ফেলে দেন

কি করতেছেন আপনি বললাম না ওইখানে ঠিক হয়ে যাবে হাইফেন গুলো কেটে দিচ্ছি শুধু স্পেস গুলো কাটেন হ্যাঁ হইছে নিচে আর নিচেরটা নেব না আমি হাতে লিখব একটু হ্যাঁ ওইটা কেটে দেন ফেলে দেন ওকে এই স্পেসগুলো ফেলে দেন নিচে আসেন তো দেখি আর নিচে কি লেখা স্পেসগুলো ফেলে দেন আর হাইফেনগুলা সব ফেলে দেন সবখানি ধরেন ধরে কপি করেন যান আমার এখন যান ডিসক্রিপশনের মধ্যে ফেলান আগে এখন এই উপরে যান হ্যাঁ দিস কে মার্ক করেন বোল্ড করেন বি তে চাপ দেন দেখেন এইভাবে এখন এইখান থেকে লিসি স্টাইল টাইপ হ্যান ত্যান সব দিতে পারবেন নিচে আসেন একটু এই যে এর মধ্যে এক দুইটা প্রপার্টি একটু বোল্ট করে দেন যেন দেখা যায় দিস অফার গিক বোল্ট করেন এক দুইটা করে দেন আপাতত এখন করবেন না আপনি আরো সুন্দর ভাবে এডিট করবেন ইউজ তো করাই যায় নিচে আসেন ধরেন হইছে এখানে বারোশো ওয়ার্ডের মধ্যে সাতশো ওয়ার্ড এই যে দেখেন ফ্রিকোয়েন্ট আক্স করছেন ওকে বলবেন যে তুমি কি আমাকে কোনো কোশ্চেন আক্স করবা নির্দিষ্ট কিছু কোশ্চেন আপনি ক্রিয়েট করে দিতে পারেন যে যেন ও আক্স করার আগে উত্তর পেয়ে যায় এখানে একটা কোশ্চেন লিখতে পারেন এই যে অ্যাডনিউ আছে ওইখানে না ওই যে নিচের অ্যাডনিউতে আচ্ছা ক্লিক করছেন এখানে লেখেন ক্যান্সেল লেখেন ওইখানে লিখবেন একটা কোশ্চেন সিম্পলি যেটা কোশ্চেন হয় ডু ইউ ওয়ার্ক আউটসাইড অফ মার্কেট প্লেস আউটসাইড অফ মার্কেটপ্লেস কোশ্চেন মার্কে নিচে অ্যানসার দিবেন নো আই ডোন্ট নো কমা আই ডোন্ট ডোন্ট এন এর পরে একটা হাইফেন হয় এই যে অ্যানসার এড দিয়ে দেন মানে এরকম আরো কোশ্চেন দেখবেন আরো দুই চারটা দেওয়া যায় দিবেন কয়টা ইচ্ছা হয় দিবেন যেন এইটা হচ্ছে ক্লায়েন্ট এসে দেখতে পারে আপনি যেগুলা কমন কোশ্চেন করে যেটা দেখতে পারে কমন না কোশ্চেন না করেও সে যেন উত্তরগুলা পায় তো এটা একটা কমন কোশ্চেন তুমি মার্কেট রিসে বাইরে কাজ করো কিনা না আমি কাজ করি না এটা ফাইবার এর জন্য একটু ভালো ইফেক্টিভ হয় তো সেভেন কন্টিনিউ দেন এখন ইওর কোশ্চেন নিচে আসেন একটু কি লেখা অ্যাড করছেন এখানে কি লেখছে অ্যাড করছেন টু হেল্প বায়ার টু প্রোভাইড এক্স্যাক্টলি ইউ নিউ স্টার্ট মানে আপনি এই বায়ার কাজ করবে বা কাজ যে দিবে তাকে কিছু কোশ্চেন করবেন সে উত্তর দেবে যেমন এখানে আপনি বলে দেবেন যে তোমার কি কি প্রয়োজন অ্যাড কোশ্চেনে ক্লিক করেন এইখানে রিকোয়ারটা আগে উঠা দেন সর্বপ্রথম উঠা দেন মানে এটা দিলেও তার চলবে না দিলেও চলবে লেখেন আই নিড টু

ফাইবার ভিডিও দিলে অবশ্যই এক মিনিটের মধ্যে হতে হয় অর্থাৎ সর্বোচ্চ আপনি চল্লিশ সেকেন্ডে একটা ভিডিও দিতে পারবেন কি ভিডিও দেবেন এই ক্ষেত্রে একটা ক্যামেরার সামনে এসে আপনিও বলতে পারেন কিংবা বিভিন্ন দিয়ে এনিমেটেড ভিডিও ক্রিয়েটও করতে পারেন যেমন দিলেন আমি অমক আমি এত বছর ধরে কাজ করতেছি আমি এই কাজ করি আমি এই সার্ভিস দিতেছি তোমার জন্য এটা তুমি ভালো হবে আমি খুব ফ্রেন্ডলি এইরকম একটু কথা বলে চল্লিশ সেকেন্ডে একটা ভিডিও করবেন আপনারা নিজেও বলতে পারেন ভিডিওতে এসে কিংবা একটা দিয়ে ভিডিও বলতে পারেন এরকম ভিডিও তৈরি করার জন্য আমি একটা ওয়েবসাইট নাম হচ্ছে আচ্ছা আমি দিয়ে লোগো লাভার ও লোগো লাভার হচ্ছে ইউটিউবের গিগ ইমেজ তৈরি করার জন্য একটা ভিডিও তারপর দেখবেন ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন অ্যাপস আছে কি বলে ওইটা বিভিন্ন ভিডিও এডিটর আছে ওইগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারেন ভিডিওটা হতে হবে চল্লিশ সেকেন্ডের মধ্যে ভালো হয় যদি নিজের ফেসটা দিয়ে ভিডিও করেন ভালো হয় আর ভিডিও অবশ্যই অবশ্যই দেবেন না দিলেও চলে কিন্তু অবশ্যই দেবেন কারণ ভিডিও দিলে খুবই ভালো একটা ইফেক্টিভ ইস্যুস পাওয়া যায় সেকেন্ড আছে গিগ ইমেজ এই গিগ ইমেজ দেবেন তিনটা বুঝতে পারছেন গিগ ইমেজ দেবেন তিনটা আপাতত আমরা একটা ইমেজ দেই গিগ ইমেজ অবশ্যই তিনটা দেবেন ইফেক্টিভ ভালো ভালো একটা ইমেজ দেই চলেন ইমেজ আছে আপনার যে একটা দেন আপাতত রকম ইমেজ ইমেজের হাইট এন্ড উইথ ফাইবারের ইমেজের হাইট এন্ড উইথ হচ্ছে 370 বাই 550 মেবি গুগলে সার্চ দিলেই পাবেন একটা আপাতত ইমেজ দেন ও অটো সিলেক্ট করে নেবে ব্রাউজে ক্লিক করেন জি ইমেজ এর নিচে ড্র্যাগ এন্ড ড্রপ এর ব্রাউজার ক্লিক করেন এই যে আমি এই ব্রাউজার ক্লিক করলাম দেখেন আপাতত আমি এই মেজটা দিলাম সব চেঞ্জেবল বিষয় এইখানে কি দিবেন এইখানে দিবেন হচ্ছে আপনার এই যে বিভিন্ন হচ্ছে অডিও আপনার হচ্ছে বিভিন্ন অডিও ফাইলটার আছে কমপ্লিট ইয়োর ভিডিও উইথ অ্যাডিশনাল অডিও এক্সাম্পল শোকে ট্যালেন্ট আপনি কি কি অডিও আছে এটাও দিতে পারেন না দিলেও চলে স্যার এগুলা কি টাইপ ইমেজ হবে স্যার ইমেজ বলতে স্যার আমার কাজ সম্পর্কে নাকি স্যার এমনি যে কোনো ইমেজ দিতে হবে আচ্ছা ইমেজের সম্বন্ধে আমি বলবো গিগ ইমেজ কিউ ক্রিয়েট করতে একটু দেখেন বলতেছি ওটা তারপর দিবেন কি পিডিএফ পিডিএফ কি দিবেন এই যে আপনারা যত কাজ করছেন এই ইমেল সিগনেচারের উপর ও ইমেজও বলি তাইলে এই যে আপনি একটা ইমেল টেমপ্লেট তৈরি করছেন ধরেন ওই ইমেল সিগনেচার স্ক্রিনশট দিলেন দিয়ে ওইটাই সুন্দর করে একটু আপনার ছবি দিলেন একটু কাস্টমাইজ করে দিলেন এটা সকল তথ্য পাবেন দেখবেন ইমেল সিগনেচারের অন্য অন্য সেলাররা কিভাবে তাদের গিগ তৈরি করছে কি ইমেজ তৈরি করছে এই ইমেজটা মূলত তিনশো সত্তর বাই পাঁচশো পঞ্চাশ এই পিকজেলের হয় একটু গুগল করলে এই উপরেই থাকে দেখে নেন ওই ইমেজটা দেবেন তারপর কি অডিও দেবেন পিডিএফ দেবেন পিডিএফ কি দেবেন এই যে আপনি যে এতগুলা ইমেল সিগনেচার কাজ করছেন সবগুলা ইমেজ টিমের সহ তারপরে গিগের অ্যাবাউটে কি দিছেন আপনার সম্বন্ধে কি সবগুলা নিয়ে একটা পিডিএফ করেন সবগুলা অনলাইনে বিভিন্ন অনলাইন পিডিএফ আছে কিংবা একটা ই আছে আই লাভ পিডিএফ এইটা একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাবেন সবগুলা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ফালাবেন পিডিএফ করে দিব ওই পিডিএফ গুলো এখানে দিয়ে দেবেন হ্যাঁ আঙ্কেল আপনার কাজ রিলেটেড সব

অলমোস্ট আমার গীক পাবলিশ জন্য রেডি এখানে লিখছে আর ইউ কি ইউএসএস পার্সন না যদি হন তাহলে ওরা একটা ট্যাক্স আছে সেগুলো নেয় না আর যদি হয় তাহলে হচ্ছে কিছু ট্যাক্স নেয় এটা সেভেন কন্টিনিউ কন্ট্রিনিউ নিবেই ডান ক্লোজ দিলে আমার গিকটা পাবলিশ জন্য রেডি এখন দেখেন আপনারা খেয়াল করে স্যার আমি দি স্যার দিছি এই যে ঘুরতেছে

হ্যাঁ দেখায় দেব স্যার ক্যানভা থেকে করা যাবে ক্যানভা ডট কম থেকে সব থেকেই করা যাবে করতে পারলে হলো আপনার আর আমাদের কি খুলে দিবেন হ্যাঁ আমাদেরকে তো আপনি খুলে দিতে হবে এই যে দেখাইলাম তারপরেও কি বুঝতে পারেন নাই আরো তো দেখাবো স্যার এটা কোথায় চলে আসছে স্যার আচ্ছা সমস্যা নেই ওই যে বেশি ক্লিক পড়ছে ওইটা হয়েছে তারপরে মনে হয় হ্যান ত্যান চলে আসছে ওইটা ক্লিক করছে আমরা এই ভিউ প্রোফাইলে যাও প্রোফাইলে যান আপনি একটু ক্লিক দেন লাইভ প্রিভিউ নামে একটা অপশন আছে ওইটাতে যান দেখেন আপনার গিক রেডি হইছে ক্লিক করেন ক্লিক করেন দেখেন একটু খেয়াল করে দাঁড়ান একটু পরে যান না দেখেন সবার কত সুন্দর ইয়া না এ দেখেন আই উইল এসটিএমএল ক্লিকেবল ইমেল সিগনেচার আউটলুক সিগনেচার কর্পোরেট জিমেইল টেমপ্লেট এরা কি কোন টাইটেল হইল ওনাদের কত সুন্দর আমাদের তো এরকম হয়েছে তো একটু খেয়াল করে এই যে ইউআরএলটা দেখেন এসটিএমএল ক্লিকেবল ইমেইল সিগনেচার আউটলুক সিগনেচার কর্পোরেট জিমেইল টেমপ্লেট প্রত্যেকটা এক একটা ট্যাগ হয়েছে

এই দুই তিনটা ক্রিয়েট দরকার ছিল প্রফেশনাল দরকার ছিল এইগুলা যাইতো এটা থাকতো না কিন্তু প্রথমে যেটা ক্রিয়েট করেন সেটা দেই ইউআরএল জেনারেট করে তারপরে তো এটা আমি কাস্টমাইজ করতেই পারি এটাই হচ্ছে টেকনিক তো এই হইছে মোটামুটি ওভারঅল একটা গিগ ক্রিয়েট করলাম এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন আমি দেখি কিছুয়া দেখাই দেখেন আপনারা যেটা দেখতে চাচ্ছেন

আহ তিনশো সত্তর হতে হবে কি হাইট পাঁচশো পঞ্চাশ হতে হবে উইথ জেপিজি পি এন এই যে ফর্ম সাউর্ট করে এই ইয়েতে গিটটা কিভাবে তৈরি করবেন গিটটা ক্রিয়েট করার জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে চলেন ইউটিউব চ্যানেলে একটু দেখবেন উনি সুন্দরভাবে বলছে আমি এটা দেখেই প্রথমে করছিলাম লোগো কি যেন নাম এল

দেখি আমি কণ্ঠটা শুনি এটাই না কি হ্যাঁ ইনি সুন্দর করে একটা গিগ ইমেজ বানানোর কথা বলছে এই চ্যানেলটা দেখবেন আই থিংক আপনাদের সকল সমস্যার সমাধান এই তেত্রিশ মিনিটের মধ্যেই করে দেবে তো গিগ ইমেজের কাহিনী গেল চ্যানেলটার নাম কি স্যার লোগো লাভার দেখেন ভিডিওর মধ্যেও আছে এই যে লোগো লাভার লাভার্স না লাভার আচ্ছা আমি এই যে ভিডিও লিংকটাই হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি ইলিয়াস ভাই কই ছিলেন আপনি সারা দিন তো আপনার খোঁজি পাইলাম না আর ওই যে ভিডিও বানানোর ওয়েবসাইটটা বলছিলেন স্যার হ্যাঁ ভিডিও বানানোর ওয়েবসাইট না এই ভিডিওটা হচ্ছে ফাইবার একটু লিখে সার্চ দিলেই পাওয়া যায় ফাইবার ভিডিও আমি কবে বানার শুনি সেটা তো মনে নাই ভাই সবগুলোই একই প্রায় একটু দেখেন পাবেন তবে ভিডিওটা হতে হবে চল্লিশ সেকেন্ডের মধ্যে যেটা আমার বেসিক সেটা আমি বলি ভিডিওটা হতে হবে অবশ্যই সেকেন্ডের মধ্যে মানে এক মিনিট ধরে তো চল্লিশ সেকেন্ড হলে খুব ভালো হয় আর আপনার ফেসটা দিয়ে আপনি যদি কথা বলতে পারেন সেটা আরো ইফেক্টিভ হয় কারণ একটা বায়ার দেখতেসে আপনি নিজেই কথা বলতেছেন সেল দিচ্ছেন এটা ভালো হয় যদি না পারেন তাহলে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপস আছে ওই অ্যাপস দিয়ে ওই যে বিভিন্ন অ্যানিমেশন আছে ওই এরকম অ্যানিমেশন দিয়ে ভিডিওগুলো বানাবেন দেখবেন হচ্ছে ফাইবারে গিয়ে দেখবেন ভিডিও কি রকম দিছে অনেকেই কিন্তু ভিডিও দিছে ভিডিও অবশ্যই দিতে হবে ভালো ইফেক্টিভ এই হচ্ছে কথা আর ভিডিও যদি আপনার নিজে বলেন তো একটু প্র্যাকটিস করে নেবেন আগে ইংলিশে স্টাইলে ইংলিশ স্পেলিং এটা বলার জন্য চেষ্টা করবেন আর হচ্ছে পিডিএফ তিনটা দুইটা পিডিএফ দিতে হয় দুইটা পিডিএফ দিবেন কি এই যে আপনি ইমেল সিগনেচার তৈরি করছেন দুই তিনটা সেগুলো স্ক্রিনশট দিবেন আপনার ওই আজকে about me আপনার সম্বন্ধে যেটা লিখে দিলেন ওইটা তারপর আপনি গিগে কি কি দিচ্ছেন এই সবগুলো টান্ডে ধরে আই লাভ পিডিএফ নামে একটা সাইট থাকতে পারে বিভিন্ন সাইটে আছে শুধু এটা না স্যার ওয়ার্ডপ্যাডে সবগুলো রেখে ওটারে পিডিএফ এ সেভ করলে তো পিডিএফ হয়ে যাবে স্যার হ্যাঁ সেটাও হয় মাইক্রোসফট ওয়ার্ডে হয় স্যার আছে তো ইমেজ টিমেজ আছে এটা একটু ঝামেলা করে দেখেন অনেকগুলো আছে আপনি কোনটা ইমেজ থেকে পিডিএফ ওই সবগুলো নিয়ে একটা পিডিএফ করলেন পিডিএফ করে দুইটা পিডিএফ দিলেন তবে এটা একটু অফলাইন এসিও করবেন প্রথম কথা হলো আমি এই যে ল্যাপটপে দেখাইতে পারতেছি না কেন দাঁড়ান ফেসবুকে যদি আপনারা ছবি দেন এই এসিও গুলো করবেন তাহলে গুগল র্যাঙ্কিং আপনাকে কখনো সার্চ দিচ্ছেন যে ফেসবুকে আপনাদের গুগল র্যাঙ্কিং কোথায় আসে দেখছেন কখনো আপনার নেমটা আসে নাকি এই যে দেখছেন ওই ইমেজটা আসতেছে না কোথায় আসবেন যে কোনো একটা ইমেজ নিলেন আসবেন নিলেন্টিসেন্টিলেন এসে আসবেন এসে দেখেন টাইটেল এইখানে সাবজেক্ট সাবজেক্টও সেম নাম রেটিং কত দিলেন না ফিফটি দিলেন ট্যাগ কত ট্যাগ দিবেন মনে হয় পঞ্চাশ ষাট নয় একশোটার মতো নেয় আর ইচ্ছা মতো দিতে থাকবেন ট্যাগ যেটা দিয়ে সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে

আপনি ইমেল সিগনেচার ইমেল টেম প্লেট ওয়েব ডিজাইন হ্যান ত্যান এগুলা দিবেন অর্থ দিবেন হ্যান এইগুলা দিবেন কপিরাইট টাপিরাইট যদি থাকে দিবেন দিয়ে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করবেন তো প্রথম অবস্থায় হয় না এক দুবার ট্রাই করবেন মানে দেখবেন হয়েছে কি না অফলাইন তো এটা ঝামেলা করতে এই যে আমারটা নিচে প্রথমেই দ্যাস গুড এই ইমেজটা এখন দিলে আপনার সার্চ দিলে আসবে না আপনি কখনো ট্রাই করছেন এই যে এই যে গুগলে আপনার নাম সার্চ দিলে কোথায় আসে না স্যার দাঁত এই সো ডবল এস আই ও এন এই যে দেখি ইমেজে কোন ইমেজ টেজ আছে নাকি কোন এসি কি করছেন কখনো না স্যার করছিলাম একবার আসে নাই ওতে আর ক্রিকেটারের ফটো এক্সট্রা আসে এসে আসে আমার কলার আসে না কলার আসে না তাহলে এন্ড দেন তো এখানে সার্চ দিবেন আরেকটা যেন কি দেখাবো ও যদি এরকম অফলাইন না করতে চান কিংবা আরো প্রচুর প্রচুর ট্যাগ মানে যার কোনো শেষ নাই দিতে চান তাহলে আমরা কি জানি মানে ছবিতে এরকম হ্যাঁ ছবিতে এডিট করার পরে করতে হবে ট্যাগ দিবেন এরকম ট্যাগ দিবেন হ্যাঁ ট্যাগ দেওয়ার পরে ফেসবুকে লোড দিয়ে ট্যাগ দেওয়ার পরে এটা আপলোড দিবেন ওই যে ভিডিওতে ফেসবুকে আপলোড দিবেন তাহলে একটা এই ইমেজের মধ্যে ট্যাগ থাকলো দেখেন মাসনার সাথে সাথে রেটিং 5 পার 5 তারপরে হ্যান ত্যান ট্যাগ দিছি আমি এই যে কি কি ট্যাগ এগুলা সার্চ দিলে এই আসার সম্ভাবনা বেশি এখন যদি এই মেসটা দেই গুগলে সার্চ দিলে তো গুগল কিভাবে কাজ করে এই ট্যাগ ধরে কিওয়ার্ড ধরেই কাজ করে তো যে যত বেশি ট্যাগ দেয় তার তত গুগল ইন্ডেক্স আগে আসে আপনার যদি চান এই পঞ্চাশ একশোটা ট্যাগ আমার পোষাচ্ছে না আমি দুনিয়া ধরে দেব তাইলে আমরা কি জানি এটা আরো বেশি খতরনাক সেটা হচ্ছে ফটোশপ সিএসএস দেখেন আমি ফটোশপে যাই এইখানে আমি তো ভুল একটু ওয়েট করেন ফাইল ফাইলে ফাইলে ফাইল এই যে ফাইল ইনফো দেখেন টাইটেল অথর হ্যান্ড ট্যাগ এইখানে যত হাজার হাজার দিতে চান কোনো সমস্যা নেই আপনার দিতে পারেন এটা কেউ বলে অফলাইন এসেও তবে এটা খুবই খুবই ইফেক্টিভ এবং প্রচুর দিতে পারবেন আর আমরা ফটোশপ জানি তো আমাদের একজন ওয়েব ডিজাইনার হালকা পাতলা এসিও জানতে হয় ডিজাইন জানতে হয় মোটামুটি সবই জানতে হয় কিন্তু তো এই ক্ষেত্রে এসে এই যে রেটিং ফাইভ দেওয়া আছে এটা নিয়ে নিছে ডিসক্রিপশন রাইটার ট্যাগ একই নাম বারবার বারবার দিয়ে দেবেন কিওয়ার্ড এই যে এর মধ্যে ট্যাগ টুক দিবেন বুঝতে পারছেন আর এটা যদি আরো ভালোভাবে বুঝতে চান ইউটিউবে একটু সার্চ দেন দেখবেন এই রকম অফলাইন এসিও দেখেন একটা ভালো চ্যানেল যেটা থেকে আমিও মোটামুটি অনেক শিখছিলাম সেটা হচ্ছে দেখি আসে নাকি ভিডিওটা ছিল এই যে এটা মনে হয় না এটা না তবে যেই ট্রাকচার দেখতেছি ফটো ফটোশপ দিয়ে এসিও করছে কিভাবে করছে একটু দেখে নিন এই লাইনে আপনাদের প্রচুর কাজ করতে হবে তো আপনাদের কাজ হচ্ছে কালকে অফ ডে আমাদের কালকের মধ্যে